পেন পরে করেন। তাহলে গত ক্লাসে আমরা মেবি দেখছিলাম হচ্ছে কি ইউটিউবের কিভাবে ভিডিও আপলোড করা যায়, প্লাস হচ্ছে এই বাটন গুলো কিভাবে অ্যাড করা যায়, প্লাস হচ্ছে কি অপটিমাইজ কিভাবে করা যায়, তাই না? তো আজকে আমরা দেখবো যে ইউটিউব ভিডিও কিভাবে এসইও করতে পারি, অন পেজ এসইও। অন পেজ এসইও, অন পেজ এসইও বলতে এটা বোঝাচ্ছে যে আমি ইউটিউবের যে ভিতরে যে এসইওটা আছে, ভিডিও ট্যাগ গুলা কিভাবে এক্সটেনশন ব্যবহার করে খুঁজে পেতে পারি। ঠিক আছে, কয়েক ধরনের এক্সটেনশন আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। সো আমি যেটা দেখাবো আজকে ফার্স্ট, তো সেটা হচ্ছে বিডাইকিউ মূলত। দেখেন যে এখানে আছে কি, হোয়াট ইজ বিডাইকিউ, বিডাইকিউ কি? বিডাইকিউ হচ্ছে একটা কি এক্সটেনশন ক্রোমের, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ইউটিউবের অন পেজ অফিস এসইও করতে পারি। বুঝতে পারছেন? আমি ট্যাগ গুলা যে ইউজ করতেছি সেগুলার কত নম্বর পজিশনে যাচ্ছে, ট্যাগের সার্চ দিলে সে আমাকে কত নম্বর পজিশনে খুঁজে পাবে, প্লাস হচ্ছে কি ওই ট্যাগ গুলাকে আমার সাজেস্ট করবে, ইউটিউবে ঢুকলেই আমাকে সাজেস্ট করবে যে তুমি এই রিলেটেড একটা ট্যাগ লিখলাম। আমি ধরেন সাপোজ ফ্রিল্যান্সিং লিখলাম, ফ্রিল্যান্সিং লেখার পরে ওই রিলেটেড যতগুলো ট্যাগ আছে সবগুলো আমাকে ইউটিউব সাজেস্ট করে দিবে যে তুমি এই ট্যাগ গুলাও ইউজ করতে পারো। বুঝতে পারছেন? সো এর জন্য আমরা বিডাই কিউটা ইউজ করবো। তো বিডাই গুলো কিউটা মূলত কি, বিডাই কিউ হচ্ছে কি একটা এক্সটেনশন যার মাধ্যমে আমরা কি করতে পারি, ইউটিউবে এসইও করতে পারি। বুঝতে পারছেন? সো হোয়াই ইটস ইম্পর্টেন্ট টু ইউটিউব, কেন ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইউটিউবের কি ভিডিওর ভিউ বাড়ানোর জন্য যদি আমরা সেটার ট্যাগ প্লাস হচ্ছে কি ডেসক্রিপশন টাইটেল ঠিক মতো যদি না লিখি, প্লাস কোন জায়গায় কোন জায়গায় ভুল আছে সেটা যদি না করি, তাহলে কি ইউটিউবের ভিডিওটা অটোমেটিক মানুষের কাছে পৌঁছাবে? অবশ্যই না। তো সেটা করার জন্য আমাকে একটা এক্সটেনশন হেল্প করতেছে, সেটার নাম হচ্ছে কি বিডাই কিউ বা বিআইডি কিউ, যাই বলেন। ঠিক আছে, যে যেটা বলেন, বিডাই কিউ এবং বিআইডি কিউ। তো এখানে আমি আরেকটা এক্সটেনশন অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কি টিউব বার্ডে। ঠিক আছে, এইটাও হচ্ছে কি একটা এক্সটেনশন, দুইটা সেম, এইটাও একটা এক্সটেনশন, এইটাও এক্সটেনশন, দুইটাই কি এক্সটেনশন। সো এইটারও যা কাজ এটারও তাই কাজ, বিডাই কিউ যা কাজ টিউব বার্ডের কি সেম কাজ, দুইটা শুধু দুই কোম্পানির। বুঝতে পারছেন? দুই দুই ধরনের ডেভেলপার এটা ইয়ে করছে, যেন নামটা কি হয়েছে ভিন্ন ভিন্ন হয়েছে, বাট কাজ কিন্তু আমাদের সেম, ইউটিউবের এসইও করা। আমার টিউব বার্ডিতে যা হবে এই বিডাই কিউতে কি সেম কাজটাই হবে। বুঝতে গেছে? তাহলে আমরা দুইটাই আমি ফার্স্টে দেখো বিডাই কিউ প্লাস আপনার হচ্ছে কি টিউব বার একটু বুঝাই দিব, নি আপনারা এটা বুঝবেন, একটা বুঝতে পারবেন। ঠিক আছে, সেম কাজ। সো আমরা জেনে গেলাম কি হোয়াট ইজ বিডাই কিউ এন্ড হোয়াটস ইট, হোয়াই ইম্পর্টেন্ট টু ইউটিউব, কেন ইউটিউব ইউটিউবের জন্য ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট বলেন তো, মো বলেন তো কেন ইম্পর্টেন্ট। হ্যাশট্যাগ বলতে কি, হ্যাশট্যাগ আলাদা, ট্যাগ আলাদা, কিওয়ার্ড হ্যাশট্যাগ সেম জিনিস, বাট হ্যাশট্যাগ লাগাই দিলে কি হ্যাশট্যাগ হচ্ছে, বাট ইউটিউবের ক্ষেত্রে হ্যাশট্যাগ আসছে না, ডিরেক্ট ট্যাগ আসছে, তাই না? সো এটা টোটাল এসইও করার জন্য আমাদের কি লাগবে, এই বিডাই কিউটা লাগবে। বুঝতে পারছেন? তো তাহলে অ্যাড বিডাই কিউ অন ক্রোম এন্ড মজিলা ফায়ারফক্স। সো এই বিডাই কিউটা আমরা কিভাবে মজিলা ফায়ারফক্স এবং ক্রোমের মধ্যে অ্যাড করতে পারি, অ্যাড করব। ওকে, সো ফার্স্ট আমরা যদি ক্রোমের কথা চিন্তা করি, ক্রোম ইজ এ ব্রাউজার, তাই না? ওকে, সো এখানে আছে ক্রোম সেটিংস এক্সটেনশন ওপেন ক্রোম ওয়েব স্টোর সার্চ বিডাই কিউ এন্ড ক্লিক ওভার ইট এন্ড অ্যাড টু ক্রোম দেন সাইন আপ। সো এই স্টেপ গুলো আমরা কি একের পর এক দেখবো। সো ফার্স্ট উই হ্যাভ টু লগ ইন ইউটিউব, সো আমি ইউটিউবে চলে যাচ্ছি, ইউটিউবে চলে আসলাম। আমরা একটা চ্যানেল ক্রিয়েট করছিলাম মেবি ফার্স্ট ক্লাসে, তাই না? সেটার মধ্যে কাজ করতেছিলাম। সো সেখান থেকে এখানে আমার চ্যানেলটা সুইস অ্যাকাউন্ট, যেহেতু আমি একটা জিমেইলের আন্ডারে কি করছি, আমার একটা সুইস করাই আছে। আমি বলছিলাম একটা জিমেইলের আন্ডারে আপনি 500টা ইউটিউব অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়েই হবে। ঠিক আছে, অ্যাডসেন্সটা কি জানেন? অ্যাডসেন্স হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে কি করা হয়, আমাদের ইউটিউবের যে টাকাগুলা সেগুলো অ্যাডসেন্সে জমা হয়, সেটা গুগলের একটা প্রোডাক্ট, গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, আপনি ইউটিউবে যা ইনকাম করবেন সব এখানে দেখতে পারেন, বাট উঠাইতে গেলে আপনাকে অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট লাগবে। বুঝা গেছে? ওইটা দেখাবো, সমস্যা নেই, আগে আপনারা এই স্টেপ গুলা ফলো করেন। সো ইউটিউব আসার পরে আমরা চলে যাবো কোথায়, ইউর চ্যানেল।
এটা হচ্ছে আমাদের চ্যানেলটা ছিল, যেটা আমরা কি গত ক্লাসে করছিলাম, এবং এটার মধ্যে কি করছিলাম, ভিডিও আপলোড করছিলাম, তাই না? প্লে লিস্ট ক্রিয়েট করছিলাম, সবগুলোই করছিলাম। সো এখান থেকে আমাদের ভিডিওর যে ইয়েটা করবো, এসইওটা, তার জন্য আমাকে যেতে হবে কোথায়, ইউটিউব স্টুডিও। জাস্ট ক্লিক করলাম ইউটিউব স্টুডিওর মধ্যে, ভিডিও তো আমার আপলোড করাই আছে, তাই না? সেগুলোর মধ্যে আমি এসইও করবো। আপনি চাইলে ওই সেম প্রসেসে ইয়ে করতে পারেন। সো ভিডিওর জন্য আমি চলে যাচ্ছি কন্টেন্ট, এখান থেকে আমার যে ভিডিওটা আছে সেটা আমি এডিট অপশন আছে না, এই যে ডিটেলস, জাস্ট এই ভিডিওর উপরেও আমি ক্লিক করতে পারি। ক্লিক করে দিলাম, করার পরে দেখেন ভিডিওটা আমার এখানে চলে আসছে না। এখন এটা করার পর আমার লাগবে কি, এক্সটেনশন লাগবে না? এখানে না এসে আমি কি এক্সটেনশন অ্যাড করে নিতে পারতাম আগে, বুঝতে পারছেন? আপনি যে কোনো সিচুয়েশন থেকে অ্যাডটা করে নিতে পারেন। সো আমি অ্যাডটা করে নিচ্ছি, যে কিভাবে অ্যাড করবো। সো ক্রোমের কোথায় যেতে হবে, এটা হচ্ছে কি ক্রোম ব্রাউজার। হ্যাঁ, ক্রোমের যেতে হবে কোথায়, এই যে থ্রি ডট চিহ্ন আছে না, কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বলতেছে কি সেটিংস, তাই না? আমি চাইলে মোর টুলস থেকে এক্সটেনশন থেকে করতে পারি, যেটা আমি আপনাদের দেখাইছি। মোর টুলস থেকে এক্সটেনশনে ক্লিক করেন, এখান থেকে এই যে থ্রি লাইনে ক্লিক করেন, ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করেন, এখানে সার্চ করলেও আপনি পাবেন। প্লাস হচ্ছে কি, আপনি এইভাবেও করতে পারেন, যেমন থ্রি ডটে ক্লিক করলাম, দেন এখান থেকে আপনি চলে যান সেটিংস, সেটিংস এ ক্লিক করে দেন, দেন এখানে আপনার ডিটেলস গুলো দেখাচ্ছে। সো এখান থেকে আপনি চলে যান ডিরেক্ট এক্সটেনশন। হ্যাঁ দেখেন, আমার এখানে কিন্তু সেম ভাবে লেখা আছে, ক্রোম সেটিং দেন এক্সটেনশন, তাই না? আমি এগুলো যদি ক্লিয়ার করে দেই, এক্সটেনশন দেন ওপেন, ওপেন ক্রোম ওয়েব স্টোর। সো ক্রোম ওয়েব স্টোর কোনটা, এই যে এক্সটেনশন আমার কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেন ওপেন ক্রোম ওয়েব স্টোর ক্লিক করে দিলাম। সো ওপেন ক্রোম ওয়েব স্টোর এটা, দেন সার্চ বিডাই কিউ, সার্চ করতে হবে কি বিডাই কিউ। তাহলে আমি এখানে চলে গেলাম, এখানে আমি সার্চ করব BIDIQ, ঠিক আছে, চলে আসছে। জাস্ট এন্টারে চাপ দিব, এন্টার চাপ দেওয়ার পরে বলতেছে কি বিডাই কিউ মিশন ফর ইউটিউব, তাই না? এটা আমি কিভাবে অ্যাড করব, জাস্ট ক্লিক করব এটার উপরে। সো এটার উপরে আপনি ক্লিক করে দিলাম, দেখেন এখানেও লেখা আছে এন্ড ক্লিক ওভার ইট এন্ড অ্যাড টু ক্রোম দেন সাইন আপ ক্লোভার, এটা আমি ক্লিক করলাম, দেন অ্যাড টু ক্রোম দেন সাইন আপ এ ক্লিক করব। ওকে, সো আমরা আছে এটাকে অ্যাড টু ক্রোম করি, অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন, এটা আমার ডাউনলোড হচ্ছে এবং অ্যাড হয়ে যাবে অটো। দেখেন এখানে আমারটা অ্যাড হয়ে যায়, চেকিং, এটা আমার অ্যাড হয়ে গেছে, তাই না? বিডাইকিউর যে ইয়াটা আছে, ওয়েবসাইট ইউটিউব চ্যানেলটা আছে, সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি চাইলে কি এখান থেকে ভিডিও দেখে নিতে পারেন। সো আমি এই ভিডিও লিঙ্কটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি আপনাদের ওই ডিসক্রিপশনে, আপনি চাইলে এখান থেকে ভিডিও দেখে করতে পারেন। সো এখানে আমি অ্যাড করে দিচ্ছি BIDQ, ইউটিউব দিলাম, ধরার পর এখানে পেস্ট করে দিলাম। তো এইটা হচ্ছে আপনার BIDQ যে ইউটিউব চ্যানেল, সেটা এখানে যায় আপনি জাস্ট পেস্ট করবেন ইউটিউব, এটা আপনি পাওয়া যাবে। ওকে, আমার ক্রোম এক্সটেনশন অ্যাড করা শেষ, এতটুকু তো সবাই বুঝতে পারছেন নাকি সবাই? এখন দেখেন এখানে আমার বিডাই কিউ ইউটিউবের সাথে কি চলে আসছে, এখানে দেখেন এই যে এখানে একটা ই চলে আসছে। এখন বলতেছে কি সাইন আপ লগইন ইনটু বিডাই কিউ। ওকে, সো এখানে বলতেছে ইমেইল এন্ড পাসওয়ার্ড, আপনার যদি সাইন ইন করা থাকে, সাইন আপ করা থাকে আগে থেকে, তাহলে আপনি আপনার কি করেন মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করেন, তারপরে যদি আপনার না করা থাকে জাস্ট ক্লিক অন সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে কি বলতেছে দেখি, এটা নিচের দিকে আসে না, সাইন আপ উইথ গুগল, ঠিক আছে, এখানে ক্লিক করেন সাইন আপ উইথ গুগল। আমার কি করা ছিল কি না, অলরেডি যদি থাকে আপনার তাহলে, আর না থাকলে আপনি করে নেবেন। অলরেডি যদি ক্লিক করেন তাহলে লগ ইনে নিয়ে যাবে আপনাকে, দেখেন বুঝতে পারছেন? দ্যাট মিনস অলরেডি আপনার করা থাকলে অ্যাকাউন্ট, আর যদি না থাকে তাহলে আপনি সাইন আপ উইথ গুগলে ক্লিক করেন। এখন আমি হচ্ছে এই যে MD আমার যে ইমেইলটা আছে এটাকে ক্লিক করে দিলাম,
ক্লিক করার পরে এটা বিডাই বিডাই কিউর সাথে কি কানেক্টেড হয়ে যাচ্ছে, দেখেন বিডাই কিউর সাথে কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমি একটু চেক দেই যে আমার এটা লগ ইন হইলো কিনা, আমি যদি একটু রিলোড দিই, না হইলে অন্যভাবে করতে হবে। আমার এটা মেবি হয়ে গেছে, একটু টাইম নিবে। হ্যাঁ এটা লগ ইন কিন্তু হয়ে গেছে অলরেডি, দেখেন লগ ইন হওয়ার পরে আপনার এখানে এইভাবে আপনি যে ভিডিওতে যান না কেন সেটার ডিটেলস গুলো আপনি এখানে দেখতে পারবেন। যে এই যে দেখেন বিডাই কোর যে ইয়েটা আছে, এক্সটেনশনটা আছে, সেটা যখন আমি লগ ইন করলাম, লগ ইন করার সাথে সাথে দেখাচ্ছে এই যে বিডাই কোর যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার মধ্যে এসইও কি পরিমাণ হয়েছে, দেন এখানে আপনার ভিডিও কি লেখছে ভিউয়ার পার আওয়ার, প্রতি ঘন্টায় কতগুলা ভিউয়ার আসে, দেন হচ্ছে ভিউ টোটাল কত হয়েছে, ডিউরেশন কত সেকেন্ড, দেন থাম্বনেইলটা কি দেওয়া আছে। প্লাস এখানে আপনি যদি দেখেন সোশ্যাল এর একটা অপশন আছে, যে এটা খুবই খারাপ সোশ্যাল এর ওদের, দেন এসইও 100-এর মধ্যে কত আছে 20। হ্যাঁ দেখেন এখানে আবার আছে কি, এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, নিচের দিকে দেখেন ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, ভিডিওর মধ্যে কি কি দিছে আর কি কি দেয় নাই, কার্ড এড করে নাই এজন্য ক্লোজ দেখাচ্ছে, শেয়ার অন ফেসবুক, ফেসবুক শেয়ার করে নাই, পাবলিক করে নাই, পিনড কমেন্ট করে নাই, হার্টেড কমেন্ট করে নাই। সো এইগুলা বিভিন্ন অপশন দেখেন, ভিডিও ট্যাগ, সে ভিডিওর মধ্যে কোন ধরনের ট্যাগ গুলো ইউজ করছে সেগুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। দেন এখান থেকে টপিক কি নিউ টপিক সিলেক্ট করে নাই, চ্যানেল ট্যাগ কি কি আছে, তাদের চ্যানেল ট্যাগ আমরা দিয়ে আসছিলাম, চ্যানেল কিওয়ার্ড যেটা, বুঝতে পারছেন, সেগুলো কিন্তু সব এখানে শো করতেছে। তো দেখছেন এগুলো কি আপনি এমনি এমনি পাইতেন, অন্য জন এগুলো দেখতে পারতেন, পাইতেন না, কিন্তু জাস্ট আপনি যখন একটা এক্সটেনশন এড করে দিলেন সেটা কি হয়ে গেল এখানে এড হয়ে গেল। আমার মেবি ইয়া করা ছিল এখানে আগে থেকে লগ ইন করা ছিল বিডাই কিউ, তাহলে স্যার আমরা সব ভিডিও তোলাই দিতে পারবো, অবশ্যই সব ভিডিওতে আমি যদি আমি যদি চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারবো নাকি না, এগুলা বললে না দিল এই 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 প্রাইভেট করতে পারবেন, বাট আপনি এক্সটেনশন যদি কেউ নামায়, আপনি যদি ভিডিওটা পাবলিক করে থাকে অবশ্যই সে আপনার ভিডিও রেগুলার দেখতে পারবে, বুঝা গেছে। তাহলে এখন আমরা চলে যাব, আমাদের এক্সটেনশন এড করার কাজ শেষ, সো আমরা এখন চলে যাব কোথায়, ভিডিওতে, ভিডিও আমরা ইয়ে করছি, ভিডিওতে আমরা আবার যদি যাই ইউটিউব থেকে ফার্স্ট থেকে যাচ্ছি, আবার দেখেন এক্সটেনশন এড করলাম ফার্স্ট থেকে যাচ্ছি, এখান থেকে চলে যাবো কোথায়, ইউটিউব স্টুডিও ক্লিক করে দিলাম, ড্যাশবোর্ডে নিয়ে আসলো, এখান থেকে আমার কন্টেন্ট ভিডিও যেখানে আছে সেখানে যাবো। দেন এখানে যাওয়ার পরে আমাকে এই ভিডিওটা এডিট, দেখেন ভিডিও করে যে লোগোটা চিহ্নটা সেইটা কিন্তু চলে আসছে অলরেডি, এখানে দেখেন চলে আসছে, এখানে চলে আসছে, এখানে যদি ক্লিক করি বিভিন্ন ধরনের অপশন আসতেছে, তাই না, এই যেখানে আমার বিভিন্ন ধরনের দেখাচ্ছে, এই যে এইখানে দেখেন আমার থ্রি ডট একটা মেনু আছে, এখানেও কিছু অপশন দেওয়া আছে বিডাই কিউ, তাই না। আমি যদি এই যে বিডাই কিউ ভিডিওর যে প্রত্যেকটা ভিডিওর সাথেই দেখেন বিডাই কিউ চলে আসছে আসছে। সো আমি এখান থেকে আমার ভিডিওটা আমি এই এইখানে যাচ্ছি, পেন্সিল বাটনে ক্লিক করতেছি, নিচের দিকে যদি একটু এখানে বিডাই কিউ এটা চলে আসার কথা, এই যে দেখেন এই পাশে কিন্তু আমার বিডাই কিউ যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে, এটা আগে ছিল গত ক্লাসে ছিল না, কিন্তু কার্ড পর্যন্ত ছিল, তাই না। আমার এখানে কিন্তু দেখেন যে আমার বিডাই কিউর যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে, নিচের দিকে দেখেন আরো অপশন চলে আসছে, আসছে আসছে কিনা। তো এখানে দেখেন যে আমার ভিডিওর যে ট্যাগ, দেন হচ্ছে থাম্বনেইল, এগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে। সো এখানে দেখেন টাইটেলটা আমি দিছি ভিডিওর, সো টাইটেল ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে দেখেন যে টাইটেল আমি যদি নিচের দিকে যাই, বিডাই কিউ এসি স্কোর কত আছে 100-এর মধ্যে 5.4 আছে, তাই না। আমি যদি চেক লিস্টে যাই, চেক লিস্টে দেবো অ্যাট লিস্ট ওয়ান কার্ড, আমার ভিডিওতে একটা কার্ড অ্যাড করা আছে, দেন অ্যাট লিস্ট ওয়ান ইজ ইন স্ক্রিন, একটা ইন স্ক্রিন অ্যাড করা আছে, এই জন্য টিক চিহ্ন দেখাচ্ছে, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক নেই, এগুলো আমরা ঠিক করবো, সমস্যা নেই এইটার মাধ্যমে। সো আমি ভিডিও এস ইউজ করে যাচ্ছি, দেন এখানে বলতেছে দেখেন ট্যাগ কাউন্ট ডিসপ্লে এটা ছোট, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আপনাদের দেখা যাচ্ছে ক্লিয়ার নাকি, আমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। ট্যাগ কাউন্ট, ট্যাগ কাউন্টে যদি আপনি দেখেন যে ট্যাগ পাঁচের মধ্যে কয়টা আছে, জিরোটা, তাই না। তারপরে দেখেন আছে কি ট্যাগ ভলিউম, যে ট্যাগ গুলো আমি দিছি পাঁচটা ট্যাগ এর মধ্যে তিনটার মধ্যে কি মানুষ সার্চ করে, এটা হচ্ছে ট্যাগ ভলিউম। দেন হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল,
টাইটেলে কোনো কিওয়ার্ড ইউজ করি নাই, এই জন্য জিরো। ওকে, দেন হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কিওয়ার্ড মাত্র দুইটা ইউজ করছি, বুঝছেন। দেন এখানে দেখেন আরো অপশন আছে, ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড বলতে আপনার যে কিওয়ার্ডটা ডেসক্রিপশনও থাকবে, টাইটেলও থাকবে, সেটা আপনার ট্যাগেও থাকবে, বুঝা গেছে। এটা হচ্ছে কি ট্রিপল কিওয়ার্ড। সো পারফরমেন্স আছে এখানে, যে পারফরমেন্স কতর মধ্যে কত পড়লো, সো এগুলো আমরা পরে দেখতেছি। আগে আমরা এখান থেকে কিছু ট্যাগ অ্যাড করে নিই, ভিডিওর যে ট্যাগটা আছে, এই যে ভিডিওর যে ট্যাগের অপশনটা আছে না, এই যে ট্যাগ, এখানে আমি ট্যাগ দিছিলাম কি, যে ফ্রিল্যান্সিং ট্রেনিং, তাই না। এটা পজিশন কত দেখাবে, ওভারঅল 49, 49। সো এটা 49-এ দেখাবে। দেন ক্রিয়েটিভ আইসিটি একাডেমি দিছিলাম, এটা যেহেতু একটা কি কেউ ইউজ করে না, আমার নিজস্ব ইয়ে, সো এটা দিতেই হবে, না দিলে কিন্তু হবে না আবার। সো এগুলো আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম। সো এখানে আমি ট্যাগ ইউজ করবো, আমার ভিডিওর যে টাইটেলটা পরে আমি দিচ্ছি। সো ট্যাগটা কি হতে পারে, আমার ভিডিওটা কোন রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড, তাই না, ডিজিটাল মার্কেটিং। ওকে, সো ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি ট্যাগ ইউজ করবো। সো আমারটা ছিল কি রিলেটেড, টুইটার মার্কেটিং না। আমি যদি লিখি ডিজিটাল মার্কেটিং, এই একটা ট্যাগ আমাকে সাজেস্ট করছে, তাই না। আমি এটার উপরে ক্লিক করে দিলাম, দেখেন এটার উপরে যখন আমি ক্লিক করে দিছি, তখন নিচের দিকে সে আমাকে রিকমান্ড করতেছে ট্যাগ গুলা, তাই না। ফ্রিল্যান্সিং, দেন ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন পাকিস্তান দেখাচ্ছে। হ্যাঁ, সো আমি চাইলে এখান থেকে ট্যাগ নিতে পারি না, নিতে পারি কিনা, এটা আমার মেইন ট্যাগ। আমি চাইলে এটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করলে আমি ট্যাগ গুলা দেখতে পারবো। কি করতেছি, জাস্ট এটার উপরে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এখানে আমার ট্যাগ গুলা দেখাচ্ছে, দেখাচ্ছে। ওকে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটাও একটা ট্যাগ। দেন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাও একটা ট্যাগ। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটাও একটা ট্যাগ। এখন এই ট্যাগের পাশাপাশি দেখেন এই পাশে দেখাচ্ছে, এখানে কিন্তু সবগুলো দেখতে পারতেছেন না, কেন, এটা প্রো না, প্রিমিয়াম না, ফ্রিতে ইউজ করতেছি, তাই না। সো ফ্রিতে যতটুকু দেয় এতটুকু ইউজ করবেন। আর আপনি যখন বায়ারের হয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি এটা বায়ার আপনাকে দিয়ে দিবে, আর যদি না দেয় তাহলে ফ্রিতে আপনি যতটুকু পারেন ততটুকু করে দিবেন, হ্যাঁ, যতটুকু জানেন। সো এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং 100-এর মধ্যে 68 দেখাচ্ছে। দেন অ্যানাদার কিওয়ার্ড আমি ইয়ে করতে পারি, সো আমি এখান থেকে আর একটা কিওয়ার্ড নিচ্ছি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা আমি সার্চ ভলিউম কেমন। দেখেন একটা জিনিস দেখেন, যে সার্চ ভলিউম ডিজিটাল মার্কেটিং এটার কত আছে, 11,74,493। দেন কম্পিটিশন আছে কি, মিডিয়াম। এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে কি আমার যে কিওয়ার্ডটা নিচ্ছি আমি সেটার সার্চ ভলিউম কেমন, প্লাস হচ্ছে কি কম্পিটিশন কেমন। কম্পিটিশন বলতে কি, এই কিওয়ার্ডটা আরো মানুষ তো ইউজ করতেছে, আমি তো আর শুধু ইউজ করতেছি না, করতেছি তো অন্যরা যে কিওয়ার্ড দিয়ে লেভেল হাই উঠে রয়েছে তাদের কিওয়ার্ডটা আমি ইউজ করতে পারবো না, কারণ আমি নতুন। হ্যাঁ, আমি নতুন অবস্থায় কখনোই কি করতে পারবো না, হাই লেভেলের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন। যেগুলো লো আছে সেগুলো আমরা ইউজ করব, কম্পিটিশন লো, যেগুলো লো থাকবে, বুঝতে পারছেন, সেগুলো আমরা ইউজ করব। মিডিয়াম দিতে পারবেন খুব কম, বাট আপনি হাই গুলা দিবেন না, কারণ হাই গুলা দিলে কি হবে বলেন তো, আপনার ওইটা দিয়ে সার্চ করলে আপনারটা আসবেই না, আসবে কাদেরটা, যাদেরটা টপে অলরেডি আছে তাদেরটা, বুঝতে পারছেন, তাদের তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, আপনার কয়টা আছে, আছে নাই কিন্তু। সো ওই ট্যাগ দিয়ে সার্চ দিলে কিন্তু ইউটিউব তাদেরটাই দিবে। সো আপনি ইউজ করবেন লো এবং মিডিয়াম, এগুলো দিয়ে আস্তে আস্তে উঠবেন, বুঝতে পারছেন, আস্তে আস্তে উঠবেন, তখন ওইটা কি কাজ হবে। আপনি যদি ডিরেক্ট হাইতে চলে যান, এখানে যদি আপনার হাই থাকে সেটা কিন্তু হবে না, বলে দিলাম। সো এখান থেকে আমি নিচ্ছি ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা অ্যাড করে দিলাম, জাস্ট এখানে প্লাস এর মধ্যে অ্যাড করতে করলেই হবে, যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা করে দিলাম। দেন ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার এটা করে দিলাম। সো আমি যদি এটাকে কেটে দেই, দেখেন এখানে আমার কয়টা ট্যাগ অ্যাড হয়ে গেছে, চারটা ট্যাগ অ্যাড হয়ে গেছে ফ্রিতে। ওকে, আমি যদি এইদিকে যাই, দেখেন ট্যাগ কাউন্ট কয়টা কাউন্ট করছে, ট্যাগ একটা, আমার আগে ছিল কয়টা, জিরো, এখন আমার একটা ট্যাগ কাউন্ট করছে। কেন একটা ট্যাগ কাউন্ট করছে, বিকজ আমার মেইন ট্যাগ হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, তাই না। এটার আন্ডারে আমি কোনগুলা সাজেস্টেড ইউজ করছি, এইটা। সো এখন আমি এখানে যদি লিখি দ্য ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং, দেখেন ফ্রিল্যান্সিং আমি লিখলাম, ফ্রিল্যান্সিং লেখার পর একটা ট্যাগ হয়ে গেল।
তো এখন আমার একটা ট্যাগে ট্যাগে দেখাবে, সমস্যা নেই। দেখেন এসএস স্কোর কত চলে আসছে 100-এর মধ্যে, 36। এতক্ষণ ছিল কি কত, 5, তাই না? তো এখন কিন্তু আমার এসএস স্কোরটা চলে আসছে কত, 36.3। ওকে, তাহলে একটা ট্যাগ ইউজ করলাম ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং এর এই ট্যাগের এখানে যদি আমি ক্লিক করি, এইখানে দেখেন ফ্রিল্যান্সিং রিলেটেড যে ট্যাগ গুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। ফার্স্ট ট্যাগ হচ্ছে কি, কিওয়ার্ড, যেটা কিওয়ার্ড আর ট্যাগ কি একই জিনিস বলছিলাম। ওকে, সো রিলেটেড কিওয়ার্ড, এইটা রিলেটেড কিওয়ার্ড কোনটা হতে, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং এন্ড ফ্রিল্যান্সিং টিপস এবং মেক মানি ফ্রিল্যান্সিং, এগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে। বাট লো থাকলেও সার্চ করে, যেটা সার্চ করবে আপনারটা কিন্তু ফার্স্টে আসার সম্ভাবনা আছে, বুঝছেন? সো ওইভাবে কাজ করতে হবে। সো আমি এখান থেকে যদি এই কয়টা অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম, এখন অ্যাড করার পরে কেটে দিলাম, এখন দেখেন যে আমার এখানে ট্যাগ কাউন্ট হয়েছে কয়টা, দুইটা। তার মানে আপনার মেইন যে ট্যাগ গুলো আছে, যেমন একটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং, এগুলো রেখে আর এইগুলার থেকে দেখবেন আপনার কোনটা কোনটা মোটামুটি ভালো আছে। আমি আবার কেটে দিচ্ছি, আবার এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখন এখান থেকে আমি কোনটা নিতে পারি আমার ভিডিও রিলেটেড, যাতে একদম অ্যাপ্রোপ্রাইট হয়, বুঝতে পারছেন, ওইটা নিব। তাহলে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং নিতে পারি অবভিয়াসলি, দেন হচ্ছে কি ফ্রিল্যান্সিং টিপস, এই দুইটা নিব, ওইটা আমি নিব না, কেটে দিলাম, কারণ তা না হলে ট্যাগ সংখ্যা বেশি হয়ে যাবে। এখানে আমি 15টার উপরে ট্যাগ দিব না, 10টা দিলে ভালো হয়, তবে 15টা পারফেক্ট, ঠিক আছে, এর বেশি দিব না। ওকে, দেওয়ার পরে আমি এখন আমার ট্যাগ কিন্তু এখানে একটা চলে আসছে, চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নাই। তো তারপরে দেখেন যে কি বলছে, আমি আর কি দিতে পারি, ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং, এখানে দেখেন সাজেস্ট করছে ফ্রিল্যান্সিং কোর্স, দেন ফ্রিল্যান্সিং ট্রেনিং ইন পাকিস্তান, ফ্রিল্যান্সিং কোর্সটা আমি নিলাম, ক্লিক করলাম, ফ্রিল্যান্সিং কোর্সের এখানে দেখেন আসছে কি ফ্রিল্যান্সিং কোর্স, এটা নিলাম, দেন ফ্রিল্যান্সিং কোর্স বাই, এটা নিব না, দেন ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, চলে আসছে। ওকে, তাহলে আমি জাস্ট এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পরে এখন দেখেন আমার ট্যাগ কাউন্ট দুইটা নিছে, তাই না, ওই আগেরটা সহ। সো আমি আবার একটা ট্যাগ এখানে লিখতে পারি, সো ফ্রিল্যান্সিং এটা দেখলাম, তো আমি লিখতে পারি আর্ন মানি, আর্ন মানি অনলাইন, একটা ট্যাগ নিলাম, হ্যাঁ, এটা লিখে সার্চ করে কিরকম, সো জাস্ট এখানে ভিউ ইন কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করলাম, তো এইটা লেখা মানুষ সার্চ করে এত, এবং এটার হাই আছে, সো এটাকে আমি নিতে পারি, অবশ্যই না, কারণ এটার কি আছে, ভলিউমটা হাই আছে, কারণ এটা দিয়ে অলরেডি অনেক মানুষ র্যাঙ্কে উঠে রয়েছে, তাই না? তাহলে আমি যদি আমার ভিডিওতে সেটা ইউজ করি, তাহলে কিন্তু ওদেরটাই আসবে, আমাদেরটা কিন্তু আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমি অন্য আরেকটা কি কিওয়ার্ড ইউজ করতে পারি, তাহলে আমি দিতে পারি কি, মেক মানি, মেক মেক মানি, মেক মানি অনলাইন, দেখছেন, আমি এটা নিব, মেক মানি অথবা মেক মানি অনলাইন 2021, যেটা আছে আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি এখানে ক্লিক করতেছি, এখন দেখেন ভেরি হাই, হ্যাঁ, এটা কি পরিমাণ মানুষ সার্চ করে, তাহলে বুঝতে পারছেন, ভেরি হাই, হ্যাঁ। সো এখান থেকে আমি এটা নিব না, জাস্ট আমি রিলেটেড কিওয়ার্ড থেকে আমি নিব হচ্ছে কি, এখান থেকে ধরেন এটা নিবই না, অন্য আরেকটা নিব, ঠিক আছে, এখান থেকে আমি অন্য আরেকটা সার্চ করব, সেটা হচ্ছে কি, হাউ টু আর্ন মানি, হাউ টু আর্ন মানি, আমি এন্টার দিলাম, এটা একটা ট্যাগ হয়ে গেল, তাই না? ওকে, দেখেন এই রিলেটেড যে ইয়াগুলো আছে আমি এখানে ক্লিক করব, দেন এই যে হাউ টু আর্ন মানি ইটস ভেরি হাই হাই, তাহলে মেক মানি অনলাইন মিডিয়াম আছে, হাউ টু মেক মানি অনলাইন কেটে দিলাম, এটা নিব না, দেন এখানে আমি দিতে পারি কি জাস্ট হাউ টু, হাউ টু আমি হাউ টু দিলাম, এন্টার দিলাম, দিস ইজ ট্যাগ। অনেক মানুষ হাউ টু লেখার পরে দেখবেন কি আপনার বাকি অংশগুলো চলে আসে, আসে না, এটাও ভেরি হাই, এখানে যা আছে ভেরি হাই, তাই না, একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। তাহলে আমি এখানে আর একটা দিই, ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ বা ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার আমি দিয়েছিলাম, তাই না?
এখানে কি আছে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার? ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল আছে, আচ্ছা ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার, এটা ক্লিক করে দিলাম। এটা তার আগে সব তো আছে এখানে, তো বাকিগুলা দেখা যাচ্ছে না, তো অন্যগুলা লেখা সার্চ করতে হবে, করলে হবে না? কথা বলেন না, ফ্রি ফায়ার কি, ফ্রিল্যান্সিং কি, এই একটা ট্যাগ বাংলা কিন্তু অনেক সার্চ করে যারা অতটা বোঝে না। হ্যাঁ ফ্রিল্যান্সিং কি, সো এখানে জাস্ট আমিও ওইভাবে সার্চ করছি 2012-13 সালে ফ্রিল্যান্সিং কি, ঠিক আছে আমি জাস্ট ক্লিক করে দেখি এটা কি আছে, মিডিয়াম আছে, ফ্রিল্যান্সিং আছে এটা, দেন হচ্ছে ফ্রিল্যান্সার, আপনি চাইলে এখান থেকে ফ্রিল্যান্সিং কিভাবে স্টার্ট করব এটা দেখেন, অনেক কিন্তু এটাকে সার্চ করে, সো আপনি কিন্তু এখান থেকে এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ জাস্ট আপনার ভিডিওটাকে আস্তে আস্তে কি র্যাঙ্কে নিয়ে আসার জন্য, বুঝতে পারছেন? সো এখন দেখেন ট্যাগ কাউন্ট হয়েছে কয়টা, তিনটা। সো আমি আরো কিছু ট্যাগ এড করি এখানে, ধরেন আমার ভিডিওটা টুইটার সম্পর্কে, সো টুইটার, টুইটার অ্যাকাউন্ট বা টুইটার মার্কেটিং লিখলাম, লেখার পরে আমি এখানে ক্লিক করলাম, দেখেন টুইটার মার্কেটিং ফর বিজনেস, দেন টুইটার মার্কেটিং টিউটোরিয়াল, দেন টুইটার মার্কেটিং টিপস, এগুলো যদি ভেরি লো থাকে তারপরেও কি অনেকটা কাজ করবে, বুঝতে পারছেন? সো এখান থেকে আপনি টুইটার মার্কেটিং ফর বিজনেস, যাদের দরকার অ্যাকচুয়াল তারাই কিন্তু এটা লেখা সার্চ করে, বুঝতে পারছেন? যাদের দরকার না তারা কিন্তু এটা লেখা সার্চ করে না, করে যাদের স্পেশালি দরকার লাগবে তারা কিন্তু সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চান্সটা বেড়ে যায় সামনে আসা, বুঝা গেছে? সো এখান থেকে আপনি টুইটার মার্কেটিং ফর বিজনেস বা যেটার একটু সার্চ ভলিউম ভালো দেখেন যে কেমন আছে, সো আমি এটা অ্যাড করে দিচ্ছি, কেটে দিলাম। সো এখন দেখেন আমার এখানে ট্যাগ চারটা হয়ে যাওয়ার কথা, হয়নি, হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে সো এখানে বিভিন্ন ধরনের ট্যাগ আপনি যে 15টা ইউজ করতে পারেন, ঠিক আছে 15টা ট্যাগ ইউজ করতে পারেন। সো ট্যাগ ইউজ করলে দেখা যাবে যে আপনার এখানে বাড়বে ট্যাগ কাউন্টটা, হ্যাঁ তিনটা হয়ে গেছে না, হ্যাঁ সো এখানে আপনার ট্যাগ কাউন্টটা কিন্তু বেড়ে যাবে, চারটা পাঁচটা সর্বোচ্চ হবে, পাঁচে পাঁচ রাখবেন, ক্লিয়ার? পুনে আচ্ছা, আপনি যদি শুধু ট্যাগ নেন তাহলে হবে, আমি তো ওইখানে ট্যাগ নিছিলাম তাই না, তখন কিন্তু আমার কাউন্ট করছিল না, বাট ট্যাগ কিন্তু ওইগুলা যেগুলা সার্চ হয় সেগুলা থেকে ট্যাগ নিতে হবে, আর যদি আপনার সেগুলো সার্চ না হয় সেগুলা থেকে যদি ট্যাগ নিয়ে বুঝাই করে দেন এখানে কখনোই পয়েন্ট বাড়বে না, বুঝা গেছে? তা না হলে কিন্তু সবাই ভিডিও র্যাঙ্কে নিয়ে আসতে পারতো, অনেক ইউটিউবার আছে তারা কিন্তু ওই ভিডিও বানায় যায় কিন্তু তাদের কিন্তু এই এসইও বা ইয়ে করার সময় নেই। হ্যাঁ আপনি যদি সেলিব্রিটি হন আপনি একটা চ্যানেল খুলে রাতারাতি কিন্তু ওটাও নিয়ে এসইও হয়ে যাবে, বুঝতে পারছেন? বাট আপনি যদি সেলিব্রিটি না হন, আপনি যদি নর্মালি কন্টেন্ট ক্রিয়েট করেন, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইভাবে করতে হবে আস্তে আস্তে, দেন আপনার চ্যানেল যখন সাবস্ক্রাইবার মানে ভিউ আসতে থাকবে তখন আস্তে আস্তে কি আপনার চ্যানেলটা ইউটিউব কি করবে অটোমেটিক কি করে দিবে, রিকমেন্ড করে দিবে অন্য একটা ভিডিও নিচে, বুঝতে পারছেন? তারপরে দেখেন ট্যাগ ভলিউম এটা ঠিক আছে, পাশে পাঁচ রয়েছে, দেন হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন টাইটেল আমি যে এই যে টাইটেলটা দিছিলাম ডিজিটাল মার্কেটিং ক্লাস 20 ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, এই যে ডিজিটাল মার্কেটিং ক্লাস মার্কেটিংটা ডিজিটাল মার্কেটিং এটা আমার ট্যাগ এর মধ্যে আছে কি, দেখেন তো ট্যাগ এর মধ্যে দেখেন ডিজিটাল মার্কেটিংটা আছে ফার্স্টে, আছে না? সো এই জন্য কিন্তু আমার এখানে নিচে কি কিওয়ার্ড ইন টাইটেল, আমার টাইটেলে কিওয়ার্ডটা আছে ডিজিটাল মার্কেটিং, বুঝতে পারছেন? সো এইটা কিন্তু এখন দেখেন এই যে সিক্স কোডটা কি হয়ে গেছে, 646 হয়ে গেছে তাই না, বেড়ে গেছে। তারপরে এখানে দেখেন আছে কি কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এখন আমার ডেসক্রিপশনের মধ্যে এই কিওয়ার্ড গুলো আমি যে ট্যাগ গুলো সিলেক্ট করছি এই কিওয়ার্ড গুলো কিন্তু আমার ডেসক্রিপশনের মধ্যেও আছে, দেখেন এখানে আমার পাশে কত আছে, পাশে পাঁচ আছে। আমি যদি আপনি আমার ইয়ে খেয়াল করেন যে ডিজিটাল মার্কেটিং আছে, হ্যাঁ ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট, এই যে দ্য বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট, ফ্রিল্যান্সিং আছে, হ্যাঁ সো এগুলো আছে বিধায় কিন্তু আমার এখানে পাশে
পাঁচ দেখাচ্ছে, আপনার এই ট্যাগ যেগুলো আপনি ইউজ করছেন সেগুলো কিন্তু এখানে ইউজ করতে হবে ডেসক্রিপশনের মধ্যে। হ্যাঁ, ডেসক্রিপশনের মধ্যে যদি আপনি এগুলো ইউজ না করেন তাহলে কিন্তু হবে না, তাহলে আপনার এটা পূর্ণ হবে না। এটা পূর্ণ না হলে কি ওটার এসইওটা ঠিক মতো হইল না, বুঝতে পারছেন? ওকে, দেন আমার এগুলা কিন্তু করা শেষ। আমি কি করলাম, আমার টাইটেলে কিওয়ার্ড অ্যাড করে দিলাম ডিজিটাল মার্কেটিং, আর এখানেও কি করলাম ডেসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ড গুলা অ্যাড করে দিলাম। এগুলো কিন্তু আছে, দেখেন, খুঁজে দেখেন, আছে না? সেগুলো পাইছে বিদায় কিন্তু সে এখানে পাশে পাঁচ দিছে, তাই না? ওকে, তারপর আরেকটা জিনিস দেখেন যে বিডাই কিউএস ইউজ করে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি বিডাই কিউএস ইউজ করে, আর হচ্ছে চেক লিস্ট, আর নিচে এখানে দেখেন আছে কি অ্যাকশনেবল এন্ড পারফরমেন্স। সো অ্যাকশনেবলটা কি, অ্যাকশনেবলটা হচ্ছে আপনার কাজের অনুপাতে আপনি কতটুকু এসইও করলেন সেটার উপরে ডিপেন্ডস করে কি হচ্ছে আপনার এখানে এসইও স্কোরটা হচ্ছে। আপনার 50 এর মধ্যে আমরা কত করে ফেলছি, 46, বুঝছেন? 50 এর মধ্যে আমরা এটা কিন্তু ওভারঅল এসইও স্কোর আপনার, এই যে এইটা আর হচ্ছে কি যে অ্যাকশনেবল এসইও আর হচ্ছে কি পারফরমেন্স বেস, এই দুইটার উপরে ডিপেন্ডস করে হচ্ছে কি 100, ঠিক আছে? বাট আপনার আমাদের যে অ্যাকশনেবল এসইওটা আছে সেটা 50 এর মধ্যে আমরা কত করে ফেলছি, 46, এটা 50-এ 50-ই করতে পারেন, ট্যাগ গুলো আর হচ্ছে ওগুলা সব দিয়ে দেন, ঠিক আছে? 50-এ 50-ই হবে। দেন পারফরমেন্স এর যে বিষয়টা আছে 50-এ 0 আছে, কারণ আমাদের ভিডিও কি মানুষ দেখছে? হ্যাঁ, যখন আপনার এই ভিডিওটা মানুষ দেখতে থাকবে আস্তে আস্তে যখন র্যাঙ্কে যাবে তখন ওই পারফরমেন্স এর উপরে ভিত্তি করে আপনার এখানে একটা এসইও স্কোর যোগ হবে, বুঝতে পারছেন? পারফরমেন্স যত বাড়বে আপনার ভিডিওটা যত মানুষ বেশি দেখবে তত কি হবে এখানে এই পারফরমেন্স স্কোরটা বাড়বে, বুঝছেন? ওকে, দেন এখানে দেখেন আছে কি হাই ভলিউম রেটেড র্যাঙ্ক ট্যাগ, মানে আপনার যে কোন ট্যাগ দিয়ে আপনার এই ভিডিওটা র্যাঙ্কে গেছে সেটা কিন্তু এখানে শো করবে, যে কোন ট্যাগ দিয়ে মানুষ সার্চ করে এসে আপনার ভিডিওতে ক্লিক করছে, বুঝতে পারছেন? সেই ট্যাগটা এখানে অটো চলে আসবে যখন আপনার ভিডিওটা মানুষ ভিউ করবে আস্তে আস্তে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। আপনি যে ট্যাগ দিয়ে আপনার এই ভিডিওটাকে মানুষ সার্চ করে আসছে সেটা এখানে শো করবে, বুঝা গেছে? ওকে, আর র্যাঙ্ক ট্যাগ সেম জিনিস, র্যাঙ্ক ট্যাগ আপনার র্যাঙ্কে আসছে কোন কোন ট্যাগ দিয়ে, এটা হচ্ছে সর্বোচ্চ কোন কোন ট্যাগ দিয়ে আসছে র্যাঙ্ক ইয়াতে সার্চ করে আসছে সেইটা। সো এগুলো ঠিক থাকার পরে আপনার আরো কিছু চেক করতে হবে, সেটা হচ্ছে আমার এটা ভিডিও এসইও স্কোর। দেন পরে আছে কি চেক লিস্ট, এখানে দেখেন চেক লিস্টের আছে কি 9-এ 4, এখানে বলতেছে কি অ্যাট লিস্ট ওয়ান কার্ড, অ্যাট লিস্ট ওয়ান ইন দি স্ক্রিন, দেন ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল। ক্লোজ ক্যাপশনটা কি, এগুলো আমাকে দিতে হবে, এগুলো দিলে 9-এ 9 হবে, যেগুলো আমাদের ক্রস চিহ্ন দেওয়া আছে এগুলো কি নাই দেওয়া নাই, বুঝতে পারছেন? সো এগুলো আমি যদি দিতে চাই তো আমাকে কি করতে হবে, জাস্ট এখানে একটা করে ক্লিক করতে হবে। সো আমি যদি ক্লিক করি, দেখেন এখানে যে এখানে ক্লিক করলাম এখানে চলে আসলো। সো এটা আমি দিয়ে আসি যে জিনিসটা কি, এটা মেবি সিসি হবে, হ্যাঁ যেটা ভাবছিলাম। সো এখানে দেখেন যে ভিডিও সাব টাইটেল, সো ইংলিশ ইউনাইটেড স্টেট টাইটেল ডেসক্রিপশন, দেন হিন্দি অটোমেটিক দেওয়া আছে, তাই না? তো আমি যদি এখান থেকে সাব টাইটেলে অ্যাড করি, অ্যাড, এখন এই পাশে আমার ভিডিওটা প্লে হয়ে গেছে, তাই না? এখন আমাকে বলতেছে যে আপলোড ফাইল, আমাদের সাব টাইটেলের কোনো ভিডিও ফাইল থাকে যেখানে লেখা আছে, সাব টাইটেল কোনটা এটা সবাই জানেন, যে ভিডিওর নিচে যে লেখা যায় টেক্সট গুলো লেখা যায়, হ্যাঁ সেগুলো কিন্তু হচ্ছে সাব টাইটেল, দেন অটো সাইনক্রোনাইজ, দেন টাইপ ম্যানুয়াল। সো অনেকে কি করে আপনার আপলোড ফাইলটা করে অটো, যেটা অটো যদি আমি করি, সো ইন্টার দা ওয়ার্ড দ্যাট আর স্পোকেন, সো আপনি কোন ভাষায় কথা বলছেন, তাই না? সেটা আপনাকে এখানে দিতে হবে। সো এখানে যেটা করে আপনার টাইমটা মেইনটেন্স করে কিন্তু দিতে হবে, আপনি কোন জায়গায় কি কথা বলতেছেন সেটার উপর ডিপেন্ডস করে কিন্তু দিতে হবে, বুঝতে পারছেন? এখন আপনাকে যদি আপনি এক জায়গায় বললেন হ্যালো আবির বৌদি হাউ আর ইউ, এটা আপনি বললেন, সো এটা বলার পর আপনি ওই জায়গায় এটা না দিয়ে এখানে তাহলে দিলেন যে হাউ আর ইউ, এভরিবডি এটা কিন্তু বাদ করে গেল, তাহলে টাইম যদি মেনটেন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাব টাইটেলে কাজ করবে না, বুঝে গেছে? সো এটা দিতে গেলে আপনাকে মাস্ট বি অবশ্যই আপনাকে কি করতে হবে, আমি আবার দেখাচ্ছি, ম্যানুয়ালি যদি যাই টাইপ ম্যানুয়ালি, এখানে দেখেন যে ক্যাপশন, কত সেকেন্ডের মধ্যে আপনি কথা বলছেন সেটা এখানে লিখে দিতে হবে। আমি যদি দেই সাপোজ বোঝানোর জন্য হ্যালো, এইভাবে আপনাকে লিখে দিতে হবে,
বুঝতে পারছেন আপনি কোন জায়গায় কি কথা বলতেছেন না বলতেছেন এভাবে লিখে দিতে হবে। যে প্লে করার পরে দেখেন যে এইটুকুর ভিতরে আমার চলে আসছে কি হ্যালো হাউ আর ইউ, তাই আসছে না? সো এইটার পরে আপনি কোন কথাটা বলছেন সেটা এখানে অ্যাড করতে হবে। জাস্ট ক্লিক করেন অ্যাড, এখানে যদি আপনি লেখেন টুডে আই এম গোইং অন শো ইউ হাউ টু এস ইউ ইউটিউব ভিডিও, তাহলে এটা আমি লিখে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এটা আমার দুই নাম্বার অ্যাড হয়ে গেছে, বুঝছেন? আমি যদি নতুন আর একটা নিতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করেন, এটা আমার দুই অ্যাড হয়ে গেছে। সো এখন এইটার পরে আপনি কোন কথাটা বলছেন ভিডিও প্লে করবেন, দেন আপনি এখানে অ্যাড করা শুরু করবেন। বুঝতে পারছেন কিভাবে এখানে অ্যাড করতে হয় সিসিটা? হ্যাঁ, আপনি যে ভাষায় ভিডিওটা করছেন সেইগুলো আপনি এখানে লিখে আপনার ভিডিওর স্ক্রিনে কি হবে লেখা উঠবে, বুঝতে পারছেন? ভিডিও স্ক্রিনে লেখা উঠবে, সো এটা একটু কষ্ট করে আপনাকে অ্যাড করতে হবে, এখানে একটু কষ্ট করে অ্যাড করতে হবে। দেখেন এই হাউ আর ইউ লিখছে চলে আসছে, এই দেখেন প্রত্যেকটা ইয়ে কিন্তু এখানে চলে আসছে। আমি যে আমি যদি আরো অ্যাড করি নিচের দিকে, এখানে আমি যদি ভিডিওটা স্টপ করি, ভিডিও স্টপ, এখানে নিয়ে আসলাম আমার নেক্সট হবে কি এটার পরে থেকে হবে আমার অন্য আরেকটা স্টেপ। সো এখানে নিয়ে আসলাম, আসার পর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি আগেটা দিয়েছিলাম টুডে আই এম গোনা শো ইউ হাউ টু অ্যাস ইউ ইউটিউব ভিডিও, দেন এখানে আমি লিখতে পারি যে সো পরের স্টেপে আমি লিখতে পারি কি ইফ আই ওয়ান অ্যাস ইউ ইউটিউব ভিডিও ফার্স্ট ফার্স্ট উই হ্যাভ টু অ্যাড ওয়ান এক্সটেনশন এক্সটিএম এক্সটেনশন, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাকে লিখে দিতে হবে। দেন এখানে লেখার পরে আমি যদি এখন পাবলিশ করে দিই, এটা আমার হয়ে গেল টাইম শিডিউলটা, জাস্ট এইভাবে আপনার ক্যাপশন গুলো অ্যাড করতে হবে। এখন এখানে আমার এটা চলে যাবে, আমি যদি একটু রিলোড দেই, আমি এটা সেভ করি নাই, সেভ করি নাই, সেভ করি নাই, ট্যাগ তো চলে যাওয়ার কথা, একটু লোডিং নিবে, চলে গেছে ট্যাগ সব কাজ হইলো। কোনো কথা আবার, আচ্ছা আমি আবার ট্যাগ গুলো অ্যাড করে দিই এখানে, লিখে জানো দিয়েছিলাম ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং, তাই না? ডিজিটাল মার্কেটিং এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে দিয়েছিলাম কি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর এখানে ক্লিক করলাম, হাউ টু স্টার্ট স্টার্ট করে দিলাম, এই যে বেড়ে যাচ্ছে, তাই না? ফ্রিল্যান্সিং এইটা ফ্রিল্যান্সিং কি এখানে দিয়েছিলাম, ফ্রিল্যান্সিং কিভাবে এটা দিয়েছিলাম না, আমি আপাতত দিয়ে দিই, এটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? টুইটার মার্কেটিং টিউটোরিয়াল এন্ড টুইটার মার্কেটিং ফর বিজনেস। সো এখন দেখেন আমার এসইওটা আবার ওই সেম পজিশনে চলে আসছে প্রায়, তাই না? আর কিওয়ার্ড যেগুলো আমি এখানে অ্যাড করছি সেগুলো তো আমার এখানে আছেই ট্যাগ এর মধ্যে, সো এগুলো সব পেয়ে গেছে না, এখন আর রিলোড দিচ্ছে না। সো চেক লিস্টে চলে গেলাম, সো এটা আমরা ক্লোজড ক্যাপশন যেটা দেখাইলাম, বাট
এটা আমি ইয়ে করি নাই। দেন এখানে একটা হচ্ছে কি মনিটাইজেশন এনাবল, আপনার প্রত্যেকটা ভিডিওতে কি হবে আপনার মনিটাইজেশন যদি পান সেটা এনাবল করে দিতে হবে। প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড করবেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার মনিটাইজেশনটা এনাবল করে দিতে হবে। বাট আমাদের তো এখানে কি নাই, মনিটাইজেশন অন নাই, অন আছে আমাদের। যখন মনিটাইজেশন অন হবে তখন এখানে ক্লিক করলে ভিডিও যখন আমরা আপলোড করব তখন এখানে অপশন দিবে, ঠিক আছে, যে মনিটাইজেশন কি আপনি অন করবেন না কি আপনার অফই থাকবে, সেখানে ডলারের একটা সাইন থাকবে, ক্লিয়ার। ওই ডলারের সাইনের মধ্যে আপনি ক্লিক করে ওটাকে ডলার সাইন করে দিন, বুঝা গেছে। তারপর আছে কি অ্যাডেড টু প্লেলিস্ট, আমাদের ওই প্লেলিস্ট অ্যাড করা আছে ভিডিওর মধ্যে। দেন আছে কি মেক পাবলিক, আমাদের ভিডিওটা কি আছে পাবলিক করা আছে, প্রাইভেট তো করা নাই, প্রাইভেট করা আছে, প্রাইভেট করা নাই। দেন শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট ওয়ান লাইক, আপনার এই ভিডিওটা কি করতে হবে ফেসবুকের মধ্যে শেয়ার করতে হবে এবং একটা লাইক নিয়ে আসতে হবে, তাহলে এটা অটো এখান থেকে ক্রস চিহ্নটা উঠে যাবে। তাহলে শেয়ার করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করেন, ডিরেক্ট কি করতেছে আমার ফেসবুকে নিয়ে আসতেছে, তাই না। সো আমি এইভাবে শেয়ার করব না, জাস্ট এখানে লিঙ্কটা দেবো, আমার পেজটা আছে না, পেজ আছে না যে পেজ, সেখানে আমি চলে যাবো। কিভাবে শেয়ার করবো, আমি ভিডিওতে চলে যাচ্ছি আবার, আমার ভিডিও কোনটা ভিডিও ধরেন আমি কন্টেন্টে চলে যাচ্ছি, অ্যানালিটিক্স এডিটর আমি চলে যাচ্ছি, ইউটিউব চ্যানেল এখানে চলে যাচ্ছি। সো আমি যে ভিডিওটা এসইও করতেছিলাম, আমি মেবি কোনটা এসইও করছি, ক্লাস 20 প্লাস এটা না। সো এটা লিঙ্কটা আমার নিতে হবে, আমি চাইলে রাইট ক্লিক করে লিঙ্কটা নিতে পারি, প্লাস হচ্ছে কি আমার যে ভিডিওটা আছে এখান থেকে প্লে করে আমি নিতে পারি। সো এখান থেকে আপনি রাইট ক্লিক করে নেন, রাইট ক্লিক অ্যান্ড কপি ভিডিও ইউআরএল, বুঝতে পারছেন, এটাকে নিয়ে নেন। দেন আপনি চলে যান হচ্ছে কোথায়, ফেসবুকে চলে যান, আপনার যে পেজটা আছে সো ওইখান থেকে এখান থেকে ডিরেক্ট আপনি যে পোস্টে চলে যান, পোস্টে যেয়ে আপনি এখানে চলে যান, ফটোস এন্ড ভিডিওস ডিরেক্ট, ক্রিয়েট এ পোস্ট ইন ক্রিয়েটিভ স্টুডিও, এখানে ক্লিক করেন, পেজের ক্ষেত্রে বলতেছি যাদের পেজ আছে, ঠিক আছে। সো এখানে ক্লিক করলে আমাকে নিয়ে আসতেছে কোথায়, দেখেন ক্রিয়েটর স্টুডিওর ভিতরে নিয়ে আসতেছে ফেসবুকে, আমার একটা লাইভ চলতেছে সেটাও দেখাচ্ছে যে আমার একটা লাইভ অলরেডি রানিং আছে, তাই না। সো এটা হচ্ছে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও, আপনি এখান থেকে পোস্ট করতে পারেন, চাইলে আপনার ফেসবুক আইডিতেও পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি এখানে পোস্ট টেক্সট অ্যান্ড লিঙ্ক হেয়ার, আমি এখানে আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্লাস এখানে আমি কিছু টেক্সট লিখে দিব, এখানে কিছু টেক্সট লিখে দিব, ঠিক আছে। দেন আমি অ্যাড ফটো যেটা করব কোনটা বলেন তো, আমার যে ভিডিওর থাম্বনেইলটা ছিল না, আমার ভিডিওর যে থাম্বনেইল সেটা করব, ভিডিওর থাম্বনেইলটা এখানে অ্যাড করে দিব, এই যে ভিডিওর থাম্বনেইল চলে আসছে। জাস্ট এটাকে আমি কি করব পাবলিশ করে দেব, বুঝতে পারছেন, পাবলিশ করে দেওয়ার সাথে সাথে কি হবে আমার ওই যে ওই চিহ্নটা এটা উঠে যাবে, আমার যে চিহ্নটা ছিল এই যে এখানে এই যে এটা শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট ওয়ান লাইক, যখন একজন একটা লাইক করবে তখন এটা কি হয়ে যাবে টিক চিহ্ন হয়ে যাবে, বুঝতে পারছেন। আপনি চাইলে এটা আপনার ভিডিওটা ডিরেক্ট আপনার ইয়েতেও করতে পারেন, আপনার প্রোফাইলও করতে পারেন, জাস্ট কপি ভিডিও ইউআরএলটা নেন, নেওয়ার পরে আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইল সেকশনে চলে যান, যাওয়ার পরে যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করে দেন, দেন এখানে আপনার ভিডিও লিঙ্কটা পেস্ট করে দেন, করে দেওয়ার পরে আপনার তো এখানে সব থাম্বনেইল সহ চলেই আসছে, তাই না, টেক্সটটা লিখে দেন, দেন আপনি চাইলে ভিডিও লিঙ্কটা কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ভিডিওটা থেকেই যাবে এখানে, বুঝতে পারছেন। কারণ লিঙ্ক দিলে অনেক সময় পেজে যখন আপনি মার্কেটিং করবেন আপনাকে কিন্তু লিঙ্ক পেস্ট করতে দিবেন, আপনি লিঙ্কটা এখানে দেওয়ার পরে লিঙ্কটা কেটে দেন, লিঙ্ক তো পেয়ে গেছে, তাই না, পেয়ে গেছে না, এখন আপনি এখানে লিখে দেন বিস্তারিত, জাস্ট পোস্ট করে দেন, আপনার ভিডিও মানুষ পেয়ে যাবে, ক্লিয়ার। লিঙ্কটা কিন্তু এটার সাথে অ্যাঙ্কর হয়ে গেছে যখন আমি পেস্ট করলাম সাথে সাথে। সো এইভাবে আপনি পোস্ট করতে পারেন। তারপরে আছে কি রিপ্লে টু এ রিসেন্ট কমেন্ট, রিপ্লে কি আপনি যে আপনার ভিডিওটা আছে ভিডিওর নিচে কমেন্ট যদি আসে, ঠিক আছে, সেই কমেন্ট গুলো আপনাকে কি করতে হবে রিপ্লাই করতে হবে, অথবা একটা পিন কমেন্ট করে রাখতে পারেন ভিডিও নিচে যায় কমেন্টে, আপনি একটা কমেন্ট করে ওটাকে পিন করে রাখবেন যেটা সেটা টপে থাকবে, বুঝা গেছে।
সো এইভাবে আপনাকে এই ভিডিওটা মূলত এসইও করতে হয় এই ভিডিও কিউ এর মাধ্যমে। খুবই সহজ একটা কাজ, অতটা কঠিন না, জাস্ট সিম্পল এইভাবে ভিডিওটা এসইও করবেন। বুঝে গেছে? ওকে, এখন আসি আরেকটা যেটা হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন যে আমার যখন আমি এটা এডিট করতেছিলাম তখন নিচের দিকে দেখেন যে কোথায়, আচ্ছা সেভ দিয়ে আবার কেটে যাবে, এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমি যদি এখন ভিডিও এখানে রিলোড করি, রিলোড করলাম, দেখেন রিলোড করার পর আমি যদি আমার ভিডিওটা আমি আবার প্লে করি, কোনটা করছিলাম আমি, এটা মেবি তাই না, এটা কোনটা ছিল, 26 মিনিটের এই যেটা, এটা আমি একটু প্লে করে দেখি, দেখেন দেখেন আমার ভিডিওর মধ্যে কিন্তু এই অপশন গুলা চলে আসতেছে, আসতেছে আসছে কিনা দেখেন, আমার যে বিডাই কিউর যে অপশন গুলা ছিল সেগুলো কিন্তু চলে আসছে, আসছে দেখেন, এখানে সব অপশন চলে আসছে। দেন ভিডিও এসইও স্কোর 46 আছে, কারণ আমার তো 50 পাইনি আমি, পারফরমেন্সের উপরে ভিত্তি করে পাইছি। যখন পারফরমেন্স বাড়বে আমার এটা কি টোটালটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখানে দেখেন যে এসইও এইগুলো আছে, এগুলো আমার সাবস্ক্রাইবার, দেন হচ্ছে কি ডেসক্রিপশন ওয়ার্ড কাউন্ট, 93টা ওয়ার্ড কাউন্ট করছে ডেসক্রিপশনে, 93টা ওয়ার্ড আমি লিখছি। দেন এখানে হচ্ছে কি এন্ড স্ক্রিন আছে কয়টা, 2টা। তারপর হচ্ছে কি ডিক্স লিঙ্ক কাউন্ট, লিঙ্ক নাই এই জন্য এটা কাউন্ট করতে হবে, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো দেখা যাচ্ছে না। সো নিচের দিকে যদি আসেন দেখেন ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, এটা আপনি যে কারো ভিডিও দেখেন এই অপশনটা পাবেন। এটা অনেক সময় এরকম থাকে, আপনি এখানে ক্লিক করবেন এটা চলে আসবে, টাইটেল টু লং, আমি যে ভিডিওর টাইটেলটা দিছি এটা কি হয়েছে বেশি বড় হয়ে গেছে। সো আমি যদি ভিডিও ডিটেলস এ চলে যাই, এখন আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস 20 ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, আমি এটা কেটে দিই দেখি কি অবস্থা হয়, আমি আবার দিয়ে দিচ্ছি, এটাকে একটু রিলোড দিই হালকা। ভিডিও টাইটেল যদি বেশি বড় হয়ে যায় তাহলে ওখানে টাইটেল একটু লং দেখাবে, চেষ্টা করবেন যে ভিডিও টাইটেলটা যাতে কি হয় ওই রিকমেন্ডেড যে ইয়েটা আছে সেটার অনুপাতে হয়। বুঝতে পারছেন? একটু লোডিং নিচ্ছে, এখন দেখেন তো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, কার্ড, এন্ড স্ক্রিন, হাই রেজুলেশন থাম্বনেইল, আমি কাস্টম থাম্বনেইল ইউজ করছি, দেন শেয়ার অন ফেসবুক পাবলিক। বুঝতে পারছেন? সব ঠিক আছে না, এখন কি কোনো সমস্যা আছে? এখন কিন্তু সমস্যা নাই, এখন কিন্তু আমার ভিডিওটা কি হয়ে গেছে একদম পারফেক্ট, হ্যাঁ এসইওর জন্য। সো হ্যাঁ কিছু বললেন, চ্যানেল এই যে ইউনাইটেড স্টেট দিয়েছিলাম চ্যানেলটা কোন দেশে সেটাও দেখাচ্ছে, আপনি কিন্তু অন্য জনের চ্যানেলটা দেখতে পারবেন না এই এক্সটেনশন ছাড়া। যদি দেখতে চান যে ওই চ্যানেলটা কোন দেশের ইয়াতে চলতেছে তাহলে আপনাকে এটা ইউজ করতে হবে। সাবস্ক্রাইবার কতগুলো আছে, অনেকে সাবস্ক্রাইবার কি করে হাইড করে রাখে, যেমন আমি অপশন দেখাইছিলাম হাইড করার। তো আপনি আপনি যদি হাইড করে রাখেন, কাউ যদি বিডাই কি ইউজ করে বা টিউব বার্ড ইউজ করে সেক্ষেত্রে আপনার এখান থেকে সাবস্ক্রাইবারটা দেখতে পারবে। বুঝতে পারছেন? ওকে, দেন ভিডিও ট্যাগ, আমি ভিডিওর মধ্যে কোন ধরনের ট্যাগ গুলো ইউজ করছিলাম দেখেন, ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাই না? দেখেন আমি যদি ট্যাগের উপরে ক্লিক করি ওই রিলেটেড ট্যাগ আমার আরো দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা দেখাচ্ছে, দেখেন আমি আমার ভিডিওতে যে ট্যাগ গুলো ইউজ করছিলাম সব এগুলো এখানে দেখাচ্ছে। আমি তাহলে এগুলো কি করতে পারবো, কপি ট্যাগস টু ক্লিপবোর্ড, আমি এগুলো ক্লিপবোর্ড আকারে কপি করে নিতে পারবো ক্লিক করে, তাহলে অন্যের ভিডিও তো নিতে পারবো। আমি একটু পরে দেখাচ্ছি, দেন হচ্ছে টপিক নলেজ, এই ভিডিওটা কি নলেজ সম্পর্কে, আমার কি ছিল আগে সিলেক্ট করেছিল না কিওয়ার্ড এডুকেশন এন্ড ক্যাটাগরি ওইখান থেকে, তখন চ্যানেল ট্যাগ, চ্যানেল ট্যাগ আমি কি দিয়েছিলাম, ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ, তাই না? এগুলো কিন্তু আমি আগে ইউজ করছিলাম, সেগুলো কিন্তু এখানে সব দেখা যাচ্ছে। সো এইভাবে আপনি দেখেন নিচে কিন্তু আমার চ্যানেলে যার একটা ভিডিও আছে সেটা কিন্তু অলরেডি দিয়ে দিছে, এখানে দিয়ে দিছে না। সো এটার মধ্যে যদি আমি ক্লিক করি দেখেন এটার মধ্যে তো আমি কোনো ট্যাগ বা কোনো কিছু ইউজ করি নাই, তাহলে এটার মধ্যে কি দেখায় দেখেন, এই যে লোকেশন ইউজ করছিলাম টাঙ্গাইল, লোকেশন চলে আসছে দেখেন, এখানে আমার ভিডিও কি আছে, এসইও স্কোর আছে নাই কিন্তু, দেন এখানে আমার ভিডিও বিডাই কিউ এসইও স্কোর দেখেন কত, দেন এখানে আমার কিছু ঠিক নাই আছে, টাইটেল টু লং, ট্যাগ নাই, ডেসক্রিপশনটা আছে, কার্ড নাই, থাম্বনেইল আছে, দেন পাবলিক করা আছে, ফেসবুকে শেয়ার করা হয় নাই, হয়েছে কিছুই কিন্তু করা হয় নাই। সো এখানে সব ঠিক আছে, দেখেন ভিডিও ট্যাগ বেস্ট টি শার্ট দিছিলাম, দিছিলাম না, দিছিলাম কি না। সো নিচের দিকে দেখেন চ্যানেল ট্যাগ, সো এখানে দেখেন চ্যানেলের ট্যাগ গুলো দেখছে। সো দুইটার মধ্যে কি ডিফারেন্সটা খুঁজে পাইছেন, যে এসইও করার পরে কি হচ্ছে এবং এসইও সারা কেমন হচ্ছে।
সো এটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? সো আপনারা কিন্তু প্র্যাকটিস করতেছেন, আপনারা হয়তো ভাবতেছেন যে আই নো এভরিথিং, ডাজন্ট ম্যাটার দিস ইউটিউব এসইও, ঠিক আছে, আপনার কাছে এটা কিছু মনে না হতে পারে, বাট আই থিং দ্যাট ইউ ক্যান নট ডু হোয়েন ইউ ডুইং দিস এসইও, ঠিক আছে, আপনি এটা কখনোই করতে পারবেন না যখন এটা করতে যাবেন, আপনার যে কোনো না একটা প্রবলেম পড়বেনই, বুঝতে পারছেন, যে কোনো একটা প্রবলেম পড়বে। তো সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস করতে হবে, আপনি যদি এখানে আমার ভিডিও দেখেন রাত ভোরে সকাল পর্যন্ত দেখলেন, সকালে প্র্যাকটিস করলেন না, আপনাকে যদি আমি এসে করতে দিই আপনি পারবেন, ক্লায়েন্টের আপনি কাজ পাইলেন, কাজ পাওয়ার পরে আপনি করতে গেলেন ভিডিও দেখে দেখে, ইজ ইট পসিবল অর নট, সম্ভব? আপনি যদি আগে থেকে কাজ না করেন, আপনার যদি পার্সোনাল ইউটিউবের মধ্যে এগুলো প্রয়োগ না করেন, সো আপনি ক্লায়েন্টের কাজটা নেওয়ার সময় একটু ভয় পাবেন যে এটা নিয়ে কি করতে পারবো, একটা সন্দেহ থাকবে, কারণ আপনি তো করেন নাই, যদি আপনি করতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না, হইতো? সো আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। আপনি কল্পনা করতে পারবেন না যে ইউটিউবের যে কাজটা প্রচুর পরিমাণে আছে বর্তমানে, এই ভিডিও এসইও, হ্যাঁ ভিডিও এসইও, চ্যানেল অডিট, ভিডিও এসইও একটা, ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন একটা, আর হচ্ছে কি চ্যানেল অডিট একটা। তো আপনি প্রত্যেকটা বিষয়ের উপরে কি আলাদা আলাদা গিগ পাবলিশ করতে পারবেন? আজকে যেটা দেখাইলাম আমি যে ইউটিউব ভিডিও কেউ এসইও করবে, তাই না, এইটাও কিন্তু আপনার কি, এটা দিয়ে একটা গিগ আপনি পাবলিশ করতে পারবেন। আমি যদি আপনাকে দেখানোর জন্য সাপোর্ট চলে যাচ্ছি একটু মাঝখানে ইন্টারঅ্যাপটেড করার জন্য ফাইবারে, ফাইবারে যাচ্ছি, সো fiverr.com এ চলে গেলাম। এখন আমি এখানে সার্চ করি যে ইউটিউব, ইউটিউব চ্যানেল, সরি ইউটিউব ভিডিও এসইও, ভিডিও ইউটিউব অ্যাডস, দেন আমি ওটা যাচ্ছি না, ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ করলাম এসইও। সো এখন দেখেন যে ফাইবার সো সার্ভিস দ্যাট পিপল লাভ ফর সুপার ওয়ার্ক এন্ড ডেলিভারি। সো এইখানে দেখেন ফাইবারে চুজ করা এগুলো সব ভিডিও এসইও নিয়ে কাজ করে, কিসের গিগ আছে কতগুলো, সব কি এই ভিডিও এসইও নিয়ে কাজ করে না, এখানে কিন্তু সবাই কাজ করে কি ইউটিউব রিলেটেড, আমি কি ইউটিউব ট্যাগটা দিছি না, ইউটিউব, সো ইউটিউব নিয়ে কাজ করে। সো এখানে দেখেন যে আই উইল ডু ইউটিউব ভিডিও এন্ড চ্যানেল এসইও টু ইম্প্রুভ অর্গানিক র্যাঙ্ক, বুঝতে পারছেন? দেন এখানে আবার আছে কি, সে মেবি বাংলাদেশের দেখে মনে হচ্ছে, আমি যদি এটাকে ওপেন করি, আই উইল বি ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার এন্ড ভিডিও এসইও এক্সপার্ট, জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন সে বাংলাদেশ থেকে মার্চের 21 জয়েন করছে, সে রিভিউ পাইছে 29টা, 5 স্টার রেটিং, তাই না? তার গিগ গুলো দেখেন এখানে, সে বয়সটা কত হবে আপনাদের থেকে মিনিমাম, 35 to 40, ঠিক আছে, শুনেন হের বয়স তো আরো কম হইতে পারে, তাই না? অনেক আছে কি পরিশ্রমের কারণে অনেক সময় দেখবেন কি বয়স বোঝা যায়, ওইটা স্বাভাবিক। সো ওইটা নিয়ে করতেছি না আমরা, দেখি সে কাজ করতেছে কিনা, হ্যাঁ, সো সে অবশ্যই কি প্রফেশনাল, তা না হলে এখানে সে ইউটিউবের কাজ পাইতো না, আর এখান থেকে কাজ পাওয়াটা এতটা ইজি না, হ্যাঁ, কারণ ইংলিশ যদি সে নাই বুঝে নাই জানে সে কিন্তু কাজ পাবে না, পাবে ভাইয়ের কমিউনিকেশনটা। আমি একটা কথা আগে বলছিলাম যে মেয়েরা বেশি কাজ পায় নতুন ই করার পরে ছেলেদের থেকে, ভাইয়েরা মেয়েদের বেশি ট্রাস্ট করে, কারণ মেয়েরা জানে কি এশিয়ার দেশে, এশিয়ার মেয়েরা কি থাকে, অলওয়েজ ঘরে থাকে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্ডিয়া বাদ বাংলাদেশের ক্ষেত্রে হিসাব করে যে ওরা হচ্ছে কাজটা কি সুন্দরভাবে করে দিবে, ছেলেরা ঘুরে এ করে এটা সব ওরা জানে বাইরে থাকে, বুঝতে পারছেন? তো মেয়েরা কিন্তু কাজ পায় বেশি, আর ভাইয়ের কাজ দিয়ে ওদের মেয়েদের। সো এখানে সে জাস্ট কি করতে দেন, এখানে দেখেন তার ডেসক্রিপশনটা কি লিখছে প্রোফাইলের, খুব একটা বেশি লেখে নাই, দেখছেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশে ফ্লুয়েন্ট, তার মানে কি বুঝছেন, বেঙ্গলি বাংলা নেটিভ, হ্যাঁ, দেন হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট গুগল করা আছে, দেন আমি এগুলো দেখতেছি না তার স্কিল গুলো কি কি, ইউটিউব ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ এসইও, এসইও সোশ্যাল, বুকমার্কিং, গুগল টপ র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, টাইপিং, এগুলো আমি দেখাবো, বাট এগুলো তো দেখাইছি, তাই না? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, না না না, এই যে ইউটিউব ম্যানেজারটা শুধু আই ক্রিয়েট, এই দেখেন আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড ডিজাইন দেখাইছি,
আই উইল ডু সোশ্যাল বুকমার্কিং এটা দেখাই নাই, বাট আই উইল বি ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার এন্ড ভিডিও এস এক্সপার্ট, এটা কি দেখাই দিচ্ছি তাই না? সো এখানে কাজ আছে না নাই, তাহলে সবাই পারবেন ইনশাআল্লাহ। দেন আই উইল অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিও ফর এসইও, দেখেন ইউটিউবের এসইও বলতে এতটুকুই বোঝাচ্ছে, ইউটিউবের এসইও বলতে আপনার এতটুকুই বোঝাচ্ছে। নর্মালি ইউটিউব বার্ড এবং ভিডিআই কিউ এই দুইটা জিনিস ইউজ করে ইউটিউব ভিডিওর এসইও গুলো করা হচ্ছে। আরো আপনি কিওয়ার্ড রিসার্চ এর জন্য টুলস ইউজ করতে পারেন, রাইট ট্যাগ আমি বলছিলাম তাই না, দেন হচ্ছে কিওয়ার্ড আইও, দেন উবার সাজেস্ট, নেল পেটেল এর একটা টুল দেখাইছিলাম মনে আছে, মাথায় টাকলা নেল প্যাটেল, হ্যাঁ দেখাইছিলাম, সো নেল প্যাটেল ওই ইয়েগুলো আপনি ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? এই দেখেন ফাইবার সোর্স গিগ, এটা আই উইল অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিওস ফর এসইও, ট্যাগ টাইটেল প্লাস যা যা আছে সবগুলো কি ইউটিউব ফাইবারের সাথে মিলে গেছে, দেন তাকে ফাইবার সোর্স করে নিয়ে র্যাঙ্কে নিয়ে আসতেছে, 560টা রিভিউ আছে তার। সে কি আপনি যদি দেখেন এই হচ্ছে ব্যক্তিটা, সো আমি যদি তার প্রোফাইলে যাই, রোমানিয়া, হ্যাঁ রোমানিয়ার ইয়েটা, তো তার 16 সালে জয়েন হয়েছে, ইউরোপিয়ান কান্ট্রি, তো ইংলিশটা ভালো পারে এই জন্য তারা ইয়ে পায়। আর ওরা হচ্ছে কাজ যখন করে খুব ভালো করে শিখে দেন হচ্ছে যায়, আপনাদের মতো এখানে আসতেছে যাইতেছে ঘুরতেছে খাইতেছে না এইরকম না, দে আর ভেরি সিরিয়াস। কোনটা দিয়ে না এটাও তাদের টার্গেট না, দেখেন অ্যাডোবি ফটোশপের উপর তার স্কিল টেস্ট দেওয়া আছে, 10-এর মধ্যে 6.2 পাইছে, বুঝতে পারছেন? হ্যাঁ ফার্স্ট 6.2, সে ভাষা পারে ইটালিক রোমানিয়ান এন্ড ইংলিশ, সো এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আপনি ইয়ে করতে পারবেন এজ এ বাংলাদেশি হিসেবে। আমি মনে করি অনেক বাংলাদেশি ইউটিউবার আছে, আপনি যদি এদিকে দেখেন নামগুলো দেখলে বুঝতে পারবেন যে বাইরের দেশের লোকরা কি করে, এই বিশেষ করে আপনি ইউটিউবে আমেরিকান কাজ পাবেন, আমেরিকান বায়ারদের বুঝা গেছে, আমেরিকান বাইরের কাজ পাবেন, প্রত্যেকটা বাইরে দেখবেন আমেরিকান। সো আপনি যদি এর ইয়ে গুলা দেখেন রিভিউ গুলা দেখেন, দেখেন ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট, সিমোরে ক্লিক করেন ইউনাইটেড স্টেট, দিস ইজ ফ্রম ক্যানাডা, ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট কি ইউনাইটেড স্টেট কিনেন, সবগুলো কি ইউনাইটেড স্টেট এর কাজ পাবেন। সো ওরা ইয়ে করে না, মোটামুটি যারা ভালো থাকে ওরা টাকা আপনাকে, ওরা তো টাকা আগে দিয়েই নেয় ফাইবারে, দেন কাজ সাবমিট করে, আদারওয়াইজ পারে না, বুঝতে পারছেন? সো এখন আপনারা কি এটা এই বিষয়টাকে আপনারা সবাই করতে পারবেন কিনা, সো যতই ভাবেন যে আপনি পারবেন 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 না, যখন আপনি এই ধরনের একটা করবেন, হ্যাঁ দেন আমি আপনাদের একটা ই দেখাই দিয়েছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেলের কাজ করে দিয়েছিলাম, ঠিক আছে, এক ভাই তার হচ্ছে চ্যানেলে এখন মেবি 1.5 লাখ মেবি মেবি এরকম, আমি যদি এখানে সার্চ করি চ্যানেলটা, আমি যদি দেখি আমি পাই কিনা চ্যানেলটা, এখানে সার্চ করতেছি ফর দিন টিআর ফর দিন এন্টারটেন, ফর দিন এন্টারটেন চ্যানেলটা কই, ফর দিন এন্টারটেন ফর দিন ফিল্মস স্টুডিও, এই যে এটা হচ্ছে তার চ্যানেল, হ্যাঁ ফর দিন ফিল্মস স্টুডিও এটাও তার চ্যানেল, হ্যাঁ দেন ফারদিন এন্টারটেন, আমি যদি একটু নিচের দিকে যাই, সে মূলত হচ্ছে আপনার ইয়ে নিয়ে কাজ করে, ওই আচ্ছা আমি এখানে পাচ্ছি না, এটা হচ্ছে তার চ্যানেল, নতুন চ্যানেল বাট পুরাতনটা হচ্ছে ফারদিন এন্টারটেন, আপনি অ্যাবাউট যদি যান কিছুদিন আগে ক্রিয়েট করছে 28 আগস্ট, তার ভিউয়ার দেখছেন, সে মূলত কি করে আপনি তার ভিডিওগুলো যদি দেখেন সব এই যে বাচ্চাদের ভিডিওগুলো, হ্যাঁ দেখেন এই এই রিলেটেড ভিডিও আপনার সে করে, সে একজন হচ্ছে কি ডিরেক্টর, হ্যাঁ আগে সিনেমাতে কাজ করতো, এখন হচ্ছে সে নিজে এগুলো করে, বুঝছেন? আমার খুব কাছের একজন ভাই, তার বাসা হচ্ছে আপনার ইয়েতে মধুপুর, সরি মধুপুর না ঘাটাইল আছে না মুমিনপুর ঘাটাইলে ওইখানে, হ্যাঁ মধুপুরে, আচ্ছা অত ইয়া জানি না, সো ওইখানে বাসা, সো এই যে লোগোটা এটা আমার ক্রিয়েট করে পারদিন এন্টারটেন, পারদিন স্টুডিও এটাও, পারদিন এন্টারটেন যেটা আছে সেটাও, সো ওই চ্যানেলের কাজটা আমি করে দিছি, তার প্রচুর সাবস্ক্রাইবার আছে, সো ওইটার স্ক্রিনশটটা আমি দেখাই দিয়েছিলাম যে ভাই কি পরিমাণ ইয়ে করছিল আপনার ওই ইয়ে থেকে চ্যানেল থেকে স্ক্রিনশট গুলো আমার ছিল, কারণ ওইটার ম্যানেজার হিসেবে লং টাইম আমি ছিলাম, ফার্স্ট যখন চ্যানেলটা শুরু করে
তখন ওইটার ম্যানেজার হিসেবে লং টাইম ছিলাম আমি, 2020 শুরু করছিল। তারটা আমি এসইও করে দিয়েছি, ইয়ে করে দিয়েছি, ভিডিও আপলোড করেছি, সবই করে দিয়েছি, দেন র্যাঙ্ক এ গেছে অনেক প্রচুর। এখন তার একটা ভিডিও ছাড়লেই মনে করেন যে প্রায় মিলিয়নের মতো ভিউ হয়ে গেল, কারণ বাচ্চারা তো প্রচুর দেখে এই ধরনের সিন গুলো, এগুলো বাচ্চাদের জন্য এগুলা করা হয়েছে। হ্যাঁ, সো এইগুলা কিন্তু প্রচুর চলে। হ্যাঁ, না না কপিরাইট ধরবে আমার ভিডিওতে তো। হ্যাঁ, আপনি যদি ভিডিও গুলো দেখেন আপনি নিজেই মজা পাবেন, ওই ছেলেটা আসে মাঝে মাঝে। হ্যাঁ, বিহান, ভীমু, ভীমু নাম শুনছেন? ভীমু, ভীমু, ভীমু নাম শুনেন নাই? ভীমু ওই মেয়েটা তার চ্যানেলে ওই ফার্দিনেন্টের ট্রেনে অভিনয় করে। হ্যাঁ, ফার্দিনেন্টের ট্রেনে ওই মেয়েটা অভিনয় করে, বুঝছেন? আচ্ছা, আমি আপনাদের যদি একটু দেখাই, দেখেন আমি যদি তার ফেসবুকে একটু দেখাচ্ছি, রূপন রূপন এই হচ্ছে ব্যক্তিটা, ঠিক আছে, এই হচ্ছে ব্যক্তিটা, দেখেন দিহানের ডিমের ব্যবসা। তো এই ধরনের কিন্তু ওই যে ফারদিন ফিল্ম স্টুডিও, দেন হচ্ছে ফারদিন ড্রামা ইউটিউব চ্যানেল, দেন এগুলা কিন্তু তার সবগুলাই, সে মূলত ফিল্ম নিয়ে কাজ করে এগুলা, সে হচ্ছে ডিরেক্টর, এগুলা নিজেই হচ্ছে সে লেখে প্লাস নিজেই কি করে ইয়ে করে, দেখেন, দেখছেন? আগে যখন সিনেমাতে কাজ করত, হ্যাঁ সিনেমাতে যখন কাজ করতো তখনকারই, উনি সিনেমাতেও কাজ করছে লং টাইম অনেকদিন, এই যে এগুলো হচ্ছে তার টিম, এগুলো নিয়ে সে কাজ করে। সো এটা অনেক ভালো একটাই, যদি এগুলো এইভাবে কাজ করতে পারেন, আপনার এক ইউটিউব চ্যানেল 1 মাস লাগবে মনিটাইজেশনের মধ্যে, জাস্ট ইউ হ্যাভ টু কস্ট সাম মানি হোয়েন ইউ স্টার্ট। হ্যাঁ, আপনার মিনিমাম উনি টাকা খরচ করছে ভালোই, ঠিক আছে। সো এইগুলা কিন্তু ভালো চলে, তার যে এগুলো যে স্টাফ দেখেন, পিচ্ছি পিচ্ছি এগুলো দিয়ে কাজ করে, আর ওনার চ্যানেলে সব ভিডিও রেড করে যে এটা, আর ওনার এসইও টেসিও সব আমি করে দিয়েছি। সো এই ধরনের ইয়ে করতে পারেন আপনারা, কেন আপনারা কি কম আছেন এখানে? আপনাদের শিল্পী আছে, অভিনয় শিল্পী আছে, সব আছে, সব আছে আপনাদের, জাস্ট খালি করলেই হয়। আপনারা যদি চান আমি ওনার সাথে ভাইয়ের সাথে কথা বলে নিয়ে করে দিতে পারি। ওকে, তাহলে আমরা আবার ইউটিউবে অনেক কথা বললাম ভিডিওর মধ্যে, ঠিক আছে, আমরা আবার চলে যাচ্ছি কোথায়, পরে আবার আসতেছি লাস্ট স্টেপে, আগে ক্লাসটা করে নি। ওকে, দেখেন যে আমরা যখন এটাকে ভিডিও এসইও করে শেষ করলাম, তো চ্যানেলের এখানে কিছু অপশন অ্যাড হয়ে গেছে, তাই না? তো অপশন অ্যাড হয়ে গেছে, এখানে দেখেন যে 1 ইয়ার কত, 60 মান্থ 48, নাকি দেখছে 60 মিনিট 48 আওয়ার্স নাকি ওই রকমই লেখছে। তো এই ভিডিওটার মধ্যে আপনার কি পরিমাণ ভিউ হচ্ছে, লাস্ট 12 মান্থে কত হচ্ছে, লাস্ট 60 মিনিটে কতগুলো ভিউ হয়েছে, দেন লাস্ট 48 আওয়ার্স, সো এইগুলোকে ইনস্ট্যান্ট আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট আপনি ভিডিওর যে আইকনটা আছে এখানে কার্সারটা রাখবেন, বুঝতে পারছেন? এখানে সব দেখতে পারবেন। দেন এখানে যদি ক্লিক করেন, দেখেন ডেইলি আইডিয়া, দেন কম্পিটিটরস, ট্রেন্ডস, অ্যালার্টস, আপনার কম্পিটিটর কারা আছে, আপনি যে রিলেটেড ভিডিও দিয়েছেন, এখানে আপনি এটা দেখতে গেলে আপনার কি লাগবে, ভিডিও না তো, এখানে আপনার কিনে নিতে হবে, অথরি ওর চ্যানেল ইয়ে করে নিতে হবে। সো এটা আমি এখন ইয়ে করতেছি না, ঝামেলা আছে। সো এখান থেকে এগুলো করা যায়। সো আপনারা জাস্ট কি করবে, ফ্রিতে যতটুকু সম্ভব অতটুকু করে নেবেন। বিদায় কিউ যে একাডেমিটা আছে ওইখানে আপনি টিউটোরিয়াল গুলো পাবেন, যেটা লিঙ্ক আমি দিয়ে দিছি, রিওয়ার্ডস আছে, সো এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা করে নিয়েন, দেন ট্রেন্ডিং কি চলতেছে এগুলো দেখতে পারেন, স্টার, দেন পাওয়ার বাই ভিডিও সব দেখেন, বিদায় কিউ সব। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে টিউব বার্থডে, টিউব বার্থডে কি আমি বলছিলাম, টিউব বার্থডে কি আরেকটা এক্সটেনশন, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি করতে পারেন। সো এখানে টিউব বার্থডে যে অপশনটা ছিল আমি আবার সেম অপশনে চলে গেছি,
এক্সটেনশনে চলে যাচ্ছি, দেন মোর টুলস, এখন এখান থেকে অ্যাড করব এক্সটেনশন, দেন এখানে থ্রি ডট লাইন, ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আমি লিখবো টিউব পার্টি, টিউব পার্টি, টিউব পার্টি লিখে এন্টার দিলাম, তো এখানে চলে আসলো, এই যে দেখেন টিউব পার্টি। ঠিক আছে, আমি জাস্ট এটাকে অ্যাড করে নিব, অ্যাড টু ক্রোম চেকিং, দেন অ্যাড এক্সটেনশন, এইটাও কিন্তু আমার এই ক্রোমের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন আমার ইয়েগুলো, আমি এটাকে পিন করে দিলে টপে চলে আসলো চেকিং। আপনারা কি ফায়ারফক্স কেউ ইউজ করেন? হ্যাঁ, যদি ফায়ারফক্স, ওকে আচ্ছা, তাহলে ফায়ারফক্স যদি ইউজ করেন তাহলে ফায়ারফক্সে দেখাই দিচ্ছি ফায়ারফক্সে কিভাবে অ্যাড করতে পারেন। ওকে, তাহলে দেখেন আমি ফায়ারফক্স থাক দিবা তো না একটু, এই শুনেন দেন না, ফায়ারফক্সটা আমি ওপেন করলাম, করার পরে এই যে থ্রি লাইন মেনু আছে না, এখানে চলে যাব, যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডঅনস এন্ড থিমস লেখা আছে, অ্যাডঅনস ফায়ারফক্সে কি অ্যাডঅনস, আর ক্রোমে কি এক্সটেনশন, অ্যাডঅনসে ক্লিক করেন, এখান থেকে দেখেন এক্সটেনশন আছে, ক্লিক করে দেন এক্সটেনশন, এখান থেকে আপনি যেটা সার্চ করতে চান, আপনি যদি BIDIQ লেখেন এন্টার দেন, দেখেন এখানেও কি হচ্ছে আপনার সেম BIDIQ চলে আসছে, ক্লিক করে দেন, এখান থেকে আপনি অ্যাড টু ফায়ারফক্স ক্লিক করলে এটা কি ফায়ারফক্সে কি অ্যাডঅনস হিসেবে এখানে অ্যাড হয়ে যাবে, বুঝা গেছে? তো এখানে যদি আপনি টিউব বার্ডি লেখেন তাহলে সেটাও চলে আসবে, এন্টার, টিউব বার্ডি চলে আসছে, তো এটাও আপনি সেম ভাবে অ্যাড করতে পারবেন। তো দুইটাই দেখাই দিলাম, একটা হচ্ছে ফায়ারফক্সের জন্য আর একটা হচ্ছে ক্রোমের জন্য। এখানে যাবেন, অ্যাডঅনসে ক্লিক করবেন, এক্সটেনশনে ক্লিক করে এখানে সার্চ করবেন, বুঝতে পারছেন? এখানে দেখেন বিভিন্ন ধরনের সাজেস্ট করতেছে, সো এটা আমার ক্রোমের সাথে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে এক্সটেনশনটা। আমি এখানে ক্লিক করলাম, দেন টিউব বডি, এই যে এখানে ক্লিক করি, এখন আমার এটা কিন্তু ই হয়ে গেছে, তাই না? আমি এটাকে আমার সাইন আপ করতে হবে, তাহলে এখান থেকে আমি জাস্ট ম্যানেজ এক্সটেনশনে ক্লিক, আচ্ছা আমার সাইন আপের অপশনটা কই গেল, টিউব বাটির উপরে ক্লিক করি তাহলে ভিতরে নিয়ে যাবে, তাহলে টিউব বাটির উপরে ক্লিক করলাম, সো আমাকে যেটা করতে হবে ফার্স্ট এখানে সাইন আপ করে আসতে হবে, তাই না? সো সাইন আপ করার জন্য আমি ওই টিউব বাটির উপরে ক্লিক করে চলে আসলাম, সো সাইন ইন এ ক্লিক করি, সাইন ইন এ ক্লিক করলাম, দেন সাইন ইন উইথ গুগল, হ্যাঁ এটাতে ক্লিক করব, টিক চিহ্ন দিতে হবে, টিক চিহ্ন দিলাম, দেন সাইন ইন উইথ গুগলে চলে গেলাম, মেইলটা সিলেক্ট করে দিলাম, সেম প্রসেস বিডাইগুতে যেভাবে করছিলাম, আমি বলছিলাম কি দুইটা সেম প্রোডাক্ট, জাস্ট কাজে কি শুধু অন্য কোম্পানির প্রোডাক্ট, সাইন ইন উইথ গুগল, আমার এটা কি সাইন ইন হয়ে গেছে গুগলের সাথে। আমি এখন যদি এই ইউটিউব স্টুডিওতে যাই, এটাকে যদি রিলোড করি, বেশি এক্সটেনশন যদি আপনার এখানে থাকে, সাইন ইন রিকোয়ার্ড, ক্লিক হিয়ার, আবার সাইন ইন চাচ্ছে, আবার করতে গেলে ইউটিউব থেকে, তাহলে সাইন ইন করি এখান থেকে, সাইন ইন, আবার অ্যালাউ গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস চাচ্ছে, জাস্ট আমি অ্যালাউ করে দিচ্ছি, ঠিক আছে? আপনি যে কোনো একটা দিয়ে কাজ করবেন, কখনো দুইটা দিয়ে কাজ করতে যাবেন না, দেখুন একটা আপনি হয়তো টিউব বডি দিয়ে কাজ করবেন, না হলে বিডাইকো, আমি সাজেস্ট করি বিডাইকো, কারণ এটা অনেক কাজ করে, আমি করে দেখছি, একদম অ্যাপ্লাই করে দেখছি, বিডাইকোটা কাজ করে, ঠিক আছে? কারণ তার উদাহরণস্বরূপ আমি তার অনেক চ্যানেল দেখাই দিলাম, স্ক্রিনশট গুলো আমার দেওয়া ছিল যখন আমি ম্যানেজার হিসেবে ছিলাম, কিন্তু ওইটা স্ক্রিনশটটা আমার বাসার কম্পিউটারে এখানে ইয়ে করা নেই, একটু লোডিং নিবে, আর বেশি এক্সটেনশন আপনি এখানে অ্যাড করবেন না, বোঝা গেছে? এখানে যদি বেশি এক্সটেনশন অ্যাড করে রাখেন তাহলে আপনার ব্রাউজার কিন্তু লোড নিতে অনেক সময় নেবে, ঠিক আছে? এগুলোকে আপনি আনপিন করে রাখবেন, আনপিন করে রাখলে এগুলো ভিতরে চলে যাবে, যখন যেটা দরকার সেটা পিন করে নেবেন। তাহলে আমাকে আবার ইউটিউবে, আচ্ছা অ্যাড চ্যানেল যে ইয়েটা, ওয়েলকাম টু টিউব বাটি, দেন ক্লিক অন অ্যাড চ্যানেল,
অ্যাড চ্যানেলে যাব, সাইন ইন উইথ গুগল, আবার সেম প্রসেস আছে, বুঝলাম না বারবার। দিস উইল অ্যালাউ টিউব বার্ডে ইউটিউব চ্যানেলে দিয়া লাগবে অ্যালাউ। মেইল নেই তো আমার ইউটিউব চ্যানেল খোলা আছে না? ওর নিচে স্যার ক্রিয়েটিভ আইসিটি একাডেমি ভিডিও আছে। কোথায়? এটার নিচে আর এই জিনিসগুলো কিন্তু আপডেট হয়, আপনি ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা জিনিসই কি আপডেট হয়। হ্যাঁ, আপনি যদি লং টাইম এগুলোর মধ্যে না ঢুকেন না দেখেন তখন কিন্তু আপনি ভুলে যাবেন, পারবেন না, মনে থাকবেন না যে কোন ইয়েটা আপনার কোথায় ছিল। আচ্ছা, আপনার আমার অ্যাকাউন্টটাই হচ্ছে ওই চ্যানেলে স্যার অ্যাড করতে। আচ্ছা, এবার অ্যাড চ্যানেলে যাই, ইউটিউবে যাই, এটা না ঠিক আছে, এখন এখন হবে, ভালো অ্যাক্সেস করি, কারণ ওইটার মধ্যে আমার কোনো অ্যাকাউন্ট ছিল না ইউটিউব, তার জন্য ওইটা নিচ্ছিল না। এই যে এখন হয়ে গেছে, দেখেন এই যে ক্রিয়েটিভ আইসিটি আমার যে চ্যানেলটা সেটা কিন্তু এখানে চলে এসছে অলরেডি, তাই না? এখান থেকে আপনি আপডেট করে নিতে পারবেন, প্লাস হচ্ছে আপনার না করলেও চলবে। সো এখানে দেখেন সব ধরনেরই আছে। আমি যদি এখন আমার ইউটিউব চ্যানেলে চলে যাই, ইউটিউব youtube.com চলে গেলাম। সো এই ধরনের অনেক টুলস আপনার আছে ভিডিও এসইও করার জন্য। সো সব থেকে ভালো যেটা বিডাইকিউ, দেন আপনি যদি চিন্তা করেন তারপরের অপশন আছে কি টিউববাডি, বুঝছেন? আমি যদি টিউববাডিতে এখানে ক্লিক করি, দেখেন টিউব বাড়িতে ক্লিক করার সাথে সাথে আমার চ্যানেলের সব কিছু কিন্তু চলে আসছে, চলে আসছে না? আমি যদি এটা হচ্ছে বিডায়ের কিউ এর অপশন, আর এটা হচ্ছে কিসের অপশন, টিউব বাড়ির অপশন, এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে সব চলে আসছে, ড্যাশবোর্ড, ভিডিও, লাইভ স্ট্রিমস, প্লেলিস্ট, কমেন্টস, আপনার এখান থেকে কোনটার মধ্যে যেতে যাচ্ছেন, দেন কিওয়ার্ড এক্সপ্লেয়ার, দেন এসইও স্টুডিও, ভিডিও টপিক প্ল্যানার, ট্যাগ লিস্ট, সো সব অপশন গুলা। সো এটা একটু জটিল ভাবে দেখাইছে, যেহেতু আপনাদের পাশ দেখেছে কি বিদায় কেউ, ওইটা কি ইজি মনে হইতেছে, বাট এইটা কিন্তু অনেকটা একটু জটিল মনে হবে, বুঝা গেছে? আমি মনে করি পার্সোনালি আপনার একটা থাকাই বেটার। আমি কন্টেন্ট সো এটা দেখাই দিলাম যে আপনারা কিভাবে এটা কি করতে পারেন, অ্যাড করতে পারেন। এই যে বিদায় কেউর ইয়ে গুলো চলে আসছে অপশন গুলো, এই যে দেখেন রিকমেন্ডেড ট্যাগ, টিউব বার্ডি যে ট্যাগ গুলো আমাকে দেখাচ্ছে রিকমেন্ডেড, টিউব বার্ডিটা চলে আসছে নিচের দিকে, দেখছেন? এখানে আপনার টিউব বার্ডি যে ট্যাগ, আপনি চাইলে এখান থেকে ট্যাগ ক্লিক করে নিয়ে এখানে ইউজ করতে পারেন, দেখেন এই যে সেম পজিশনে চলে আসতেছে, ইউটিউব মার্কেটিং বাংলা টিউটোরিয়াল অ্যাড করছি না, সেম ভাবে আপনি এখান থেকে সার্চ করে নিয়ে অ্যাড করতে পারেন। সো জাস্ট আমি এটা দেখাই দিলাম আপনাদের যে কিভাবে অ্যাড করে কাজ করতে পারেন, বাট আমি মনে করি আপনারা ভিডিও কিউ দিয়ে কাজটা করবেন, ঠিক আছে? ভিডিও কিউ ইজ বেস্ট ফর ইউটিউব ভিডিও এসইও, ক্লিয়ার? আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত থাক, হ্যাঁ, দেন নেক্সট ক্লাসে আমরা